ঘুম দেব আমি এক মুহূর্ত, এক মুহূর্ত, একটি মিনিট, এক শতাব্দী, কিন্তু সবাই জেনে রেখো আমি এখনো মরিনি। হ্যালো, শুনছেন রেডিও আমার 88.4 FM। আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে, আর শুক্রবার রাতের আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, এবং সেই শোটা ঠিক এই মুহূর্তে স্টার্ট হয়ে গেল। আপনার সাথে আমি স্টার্ট করলাম সেই জার্নিটা। প্রত্যেক শুক্রবার যে সময়, মানে এই সময় যে জার্নিটা শুরু হয় রাত 11টা থেকে 2টো পর্যন্ত, পুরো 3 ঘন্টা এবং 180 মিনিট আপনার সাথে আমি থাকতে চাই। আর সেই সাথে কিছু গান, গল্প, কবিতায় মুখর এক কিছু প্রহর আমরা কাটাবো এই শীতের রাতটাতে। 11th January 2019, এই বছরের দ্বিতীয় শো। গত সপ্তাহে আমরা একটা অন্যরকম শো করেছিলাম, দ্য জিরো ইয়ার্স, এবং সেটাতে আমি এখনও কিছুটা আচ্ছন্ন হয়ে আছি। আমার নিজের কাছে খুব ভালো লেগেছিল, কাইন্ড অফ পার্সোনাল ফেভারিট এরকম আর কি বিষয়টা। তো খুব শীঘ্রই হয়তো আবার সেরকম একটা শো করবো। বহুদিন কবিতা পড়া হয় না, এটা নিয়ে অনেকের অনেক কমপ্লেন ছিল, এবং অনেক SMS পেতাম যে কবিতা কেন পড়া হচ্ছে না, ওরে পাষণ্ড, ওরে নরাধম, কেন কবিতা পড়ছিস না। এই জন্য আজকে তুমি শুরু করলাম একটা কবিতা দিয়ে, ঘুম দেব আমি এক মুহূর্ত, এক মুহূর্ত, একটি মিনিট, এক শতাব্দী, কিন্তু সবাই জেনে রেখো আমি এখনো মরিনি। এটা আসলে বেসিক্যালি স্পেনের একজন খুব বিখ্যাত কবি ছিলেন, ফেদেরিকো গার্সিয়া লোরকা, লোরকার একটা কবিতা। এটার অনুবাদ হচ্ছে সাজ্জাদ শরীফের। এবং এটা দেখি মর্নিং শোজ দ্য ডে, এটা দেখি বোঝা যাচ্ছে আজকে যে কটা কবিতা পড়বো সেই কবিতাগুলো সবগুলোই লোরকার কবিতা হবে, না অনুবাদ কবিতা। একটু ডিফারেন্ট ফিল পাবেন সবাই, স্প্যানিশ লালাবাই। আর যদি আপনি কোনো গান শুনতে চান, যদি নিজের যে কোনো কথা, এইরকম গান, কবিতা, গল্প শুনতে শুনতে এই সুন্দর সময়টাতে যদি নিজের কোনো কথা, ভাবনা, অনুভূতি শেয়ার করতে ইচ্ছে হয়, যদি কোনো স্পেশাল ডে হয়, যদি সেটা শেয়ার করতে চান, কাউকে উইশ করতে চান, বা যে কোনো কিছু জানানোর জন্য, একটা SMS করলেই হবে, আমি ঠিক ঠিক পেয়ে যাবো। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্ট ভার্সন, যেটা হচ্ছে RA, এবং সেটা লিখে স্পেস দিয়ে আপনার নাম ধাম লিখবেন, এবং তারপর সেটা পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। অলরাইট, আর আমরা এখন যে গানটা শুনবো সেই গানটা হচ্ছে, গানটার নাম হচ্ছে আষাঢ় শ্রাবণ। আষাঢ় শ্রাবণ কিন্তু দুটো অর্থ বোঝায়, একটা বোঝায় হচ্ছে যে আশা, মানে হোপ, সেই আষাঢ় শ্রাবণ, এত বেশি আশা ফল্গুধারার মতো প্রবাহিত হচ্ছে একেবারে শ্রাবণ, ওই ভালোবাসার শ্রাবণের মতো, স্বপ্নের শ্রাবণের মতো আর কি, আষাঢ় শ্রাবণ। আরেকটা হচ্ছে আষাঢ় মাসের আষাঢ় শ্রাবণ, আমি জানি না এই গানটা কোনটা মিন করছে, আষাঢ় শ্রাবণ নাকি শ্রাবণ অফ হোপ। সেটা যাই হোক, আমরা এই গানটা শুনছি। এই গানটা হচ্ছে LRB-র গান, এবং তাদের স্পর্শ নামের একটা অ্যালবাম ছিল 2007, সেই অ্যালবাম থেকে গানটা নিয়েছি, এবং এরপরে আরেকটা গান শুনবো, তারপরে ফিরে আসছি। সাথে থাকুন, কোথাও যাবেন না। হারিয়েছি নিজেকে সমুদ্রে বহুবার, কান ভরা সদ্য ছেঁড়া পুষ্পরাশি নিয়ে, জীব পূর্ণ করে নিয়ে যন্ত্রণা ও প্রেমে। হারিয়েছি নিজেকে সমুদ্রে বহুবার, যেভাবে হারিয়ে যাই কোনো কোনো শিশুর হৃদয়ে। এমন তো নেই কেউ চেহারাবিহীন মৃদু হাসি অনুভব না করেই চুমু খেতে পারে, এমনও তো কেউ নেই সদ্যজাত শিশুকে ছুলেই ভুলে যায় ঘোড়াদের নিশ্চল করটি, কারণ ললাটে হাড়ের কঠিন ভূমিদৃশ্যরূপ খুঁজছে গোলাপ, এবং মাটির তলে শেকড়েরা ছাড়া কোনো কিছু নেই আর নকল করবে যাকে মানুষের হাত। যেভাবে হারিয়ে যায় কোনো কোনো শিশুর হৃদয়ে, হারিয়েছি নিজেকে সমুদ্রে বহুবার, জল নিয়ে উদাসীন খুঁজি আমি এমনই মরণ, যে মরণে আলোক আমাকে শুষে নেবে। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ, যেখানে আপনার মধ্যরাতে আগন্তুক বন্ধু ইরাজ আপনার সাথে আছে, এবং 11টা থেকে 2টো পর্যন্ত এই 180 মিনিট আমার সময়কাল বরাদ্দ আপনার জন্য। চেষ্টা করবেন মধ্যে আপনাকে কিছুটা হলেও একটু চিত্তরঞ্জন করার জন্য। আর আজকে কিছু কবিতা পড়বো, অনেক দিন পর, যেটা আমি শুরুতে জানিয়ে দিয়েছি, স্প্যানিশ কবি ফেদেরিকো গার্সিয়া লোরকার কিছু কবিতার অনুবাদ, সাজ্জাদ শরীফের করা অনুবাদ, ওই বইটা থেকে ইনফ্যাক্ট আমি পড়বো। যেমন এটা কবিতাটার নাম ছিল উড়ালের গজল। লোরকার কবিতা একদমই অন্যরকম, মানে আমার কাছে কবিতার একটা একটা জিনিস, একটু কবিতা নিয়ে না বললি না আজ এই মহান লগ্নে দাঁড়িয়ে, এটা আমাকে বলতেই হবে জাতির উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে কবিতা বোঝা বা না বোঝার ব্যাপারটা। এই প্রসঙ্গটা অনেক জায়গায় আমরা বলতে শুনি, আমরাও বলি অনেক সময় যে কিছু বুঝলাম না ঘটনা কি, কেন কি বোঝাতে চেয়েছেন কবি, খুব বহুল মানে চর্বিত চর্ষণের মতো, মানে চর্বিত চর্বণের মতো একটা কথা এটা, যে কবিতাটা বুঝলাম না কি বোঝাতে চেয়েছেন, মাথার উপর দিয়ে গেল, আরও এরকম অনেক কিছু। তো ঘটনা হচ্ছে যে আসলে কবিতা আমার কাছে মনে হয় যতটা না বোঝা, তার থেকে বেশি অনুভব করার, উপলব্ধি করার, যে আমি তিনি যা বুঝিয়েছেন কবি মহোদয় সেটাই যে আমাকে ঠিক ঠিক হবে সেভাবেই বুঝতে হবে, এটা মনে হয় কবিও চান না। কবির অনুভূতি কবিতায় তিনি নিজে লিখে গেছেন, এবং আমার মনে হয় যে পাঠকের হৃদয় হয়তো একটা এক করে ভিন্ন ধর্মী, বিপরীত ধর্মী, বা অন্যরকম একটা দোদনা তৈরি করতেই পারে, সেটা হয়তো কবির
যেটা মনে যেটা ছিল সে তার সাথে মিলিত হবে এমন কোনো কথা নেই। আর এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় রবীন্দ্রনাথের একটা কথা প্রণিধানযোগ্য, তিনি এই প্রসঙ্গে একবার রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন যে তাকে যদি বলা হতো যে আসলে এই কবিতা দিয়ে আপনি কী বোঝেন বা বুঝেন, তখন এর উত্তরে তিনি বলেছিলেন যে তোমাকে যদি কেউ বলে যে গোলাপ ফুলের ঘ্রাণটা আসলে কেমন, তুমি কি কোনো কিছু দিয়ে বোঝাতে পারবে সেটা কেমন? তো কবিতাও ঠিক সেরকম, এটা আসলে বোঝানো যায় না, এটা অনুভব করা যায় কিন্তু আরেকজনকে ভাষায় বা বলে ঠিক বোঝানো যায় না। যেমন লোরকার কবিতা পড়ে এটা আমার কাছে, এবং জীবনানন্দের অনেক কবিতা সম্পর্কে এটা প্রযোজ্য, এবং লোরকার কবিতা আমার কাছে যেটা মনে হয় যে আসলে কী বুঝলাম কী বুঝিনি তার থেকে যে কী একটা অনুরণন রেখে গেল, এটাই একটা অনুরণন রেখে গেল বোধের একেবারে গভীরে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো উরালের এই লাইনগুলো খুব সুন্দর একদম শেষের, যেভাবে হারিয়ে যায় কোনো কোনো শিশুর হৃদয়ে, হারিয়েছি নিজেকে সমুদ্রে বহুবার, জল নিয়ে উদাসীন খুঁজি আমি এমনই মরণ, যে মরণে আলোক আমাকে শুষে নেবে। কি অদ্ভুত লাইন, যে মরণে আলোক আমাকে শুষে নেবে, জল নিয়ে উদাসীন আমি খুঁজি এমনই মরণ, অসাধারণ। তো সে যাই হোক, এরকম আরো অনেক কবিতা আজকে থাকবে লোকাল, সেই সাথে গান তো থাকবেই, আপনার পছন্দের গান থাকবে, আমার পছন্দের গান থাকবে, ফোন কনভারসেশন থাকতেই পারে। আমাদের হটলাইন নাম্বার হচ্ছে 9893666, এই নাম্বারে যে ফোন করতে হবে আপনাকে তাও না, আমি নিজেও ফোন দিতে পারি কোনো কোনো এসএমএস দেখে ইন্টারেস্টিং মনে হলে, আর কাউকে উইশ করতে পারেন, আপনার অনুভূতি তো শেয়ার করবেন। ওকে, আমাকে অলরেডি কয়েকজন বন্ধু এসএমএস পাঠিয়েছেন। আচ্ছা, তার আগে আমরা যে গানগুলো শুনছিলাম, একটু আগে আমরা শুনলাম এমিনেমের একটা গান, গানটা হচ্ছে লুজ ইয়োর সেলফ। আমি ইনফ্যাক্ট ড্যাফট পাঙ্কের একটা গান আছে লুজ ইয়োর সেলফ, ওই গানটা খুঁজতে গিয়ে দেখলাম এমিনেমের লুজ ইয়োর সেলফ আসলো, তো ভাবলাম এই গানটা অনেকদিন শুনি না। ইনফ্যাক্ট কালকে রাতেই একটু হই হুল্লোড় করার সময় বন্ধুরা কাজিনরা মিলে এই গানটা শুনছিলাম, তো ভাবলাম কালকে রাতে শোনা গানটা আমি আরেকবার শুনি সবাইকে সহ। তো এই গানটা প্লে, এটা আমার খুব ভালো গান, এমিনেমের সব থেকে ভালো গানগুলোর একটা, আর এটা হচ্ছে অস্কার উইনিং একটা গান, এটা 8 মাইল সিনেমাতে ছিল অরিজিনাল সাউন্ড ট্র্যাক, এবং বেস্ট অরিজিনাল সং হিসাবে এটা অস্কার জিতেছিল প্রবাবলি 2003-তে, যদি আমি সাল ভুল না করে থাকি। আর এদিকে আমাকে অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন। আচ্ছা, তার আগে ছিল এলআরবির গান আশা শ্রাবণ, ফয়সাল কেনারিগঞ্জ থেকে জানিয়েছেন যে ছায়াবিথি তলে এসো নিপুবনে ছায়াবিথি তলে এসো কর স্নান নবধারা চলে, এই কথাটা উনি লিখেননি অবশ্যই, এই গানটাও শুনতে চাননি, বিথি নামের একজনের কথা আছে তার এসএমএস, এটা দেখে আমার মনে হলো এসো নিপুবনে ছায়াবিথি তলে। অল দ্য বেস্ট ফয়সাল। সাফকাত জানিয়েছেন কবিতা শোনার প্রহর এসেছে রাতে নির্জনে, ওয়েলকাম, থ্যাংক ইউ সাফকাত। সাইফুল জানিয়েছেন আজকের প্রথম এসএমএসে কেরানীগঞ্জ থেকে যে গ্র্যাভিটি বাই কোল্ড প্লে, গ্র্যাভিটি বাই জন মেয়ার, ইকোস বাই পিঙ্ক ফ্লয়েড। জন মেয়ারের গান মনে হয় না আমি খুব বেশি প্লে করেছি, তাই কিন্তু খুব ভালো একজন আর্টিস্ট আছে, আমি চেষ্টা করবো আজকে জন মেয়ারের গান প্লে করার জন্য। ট্রায়াঙ্গল আপ উইথ ইউ বাই স্টেইনড, স্টেইনডের গান অনেকদিন প্লে করা হয় না, এই ভালো, থ্যাংক ইউ অনেকগুলো ব্যান্ডের নাম মনে করিয়ে দেওয়ার জন্য। রোলিং স্টোনসের গান শুনতে চেয়েছেন, টম পিটি, অনেক অনেক আর্টিস্ট। তো এখন আমরা যে গানটা শুনবো সেই গানটা হচ্ছে একটি বাংলা গান, গানটার নাম হচ্ছে অচেনা জীবন, মাইলসের গান, আমরা সেই গানটা শুনছি অচেনা জীবন, বাট আমি আপনার চেনা মানুষটাই, এইটা চেনা শো ড্রিমস অ্যাভিনিউ। যদি আমাকে কিছু লিখতে চান এসএমএস এর মাধ্যমে, আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে আর লিখবেন রেডিও আমার শর্ট ভার্সন, স্পেস দিয়ে নাম ঠিকানা কথা বার্তা যা খুশি লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারটাতে। তো শুনে আসি আমরা অচেনা জীবন, এবং একটু পর আরেকটা গান শুনে আপনার জন্য ইরা যাওয়ার ফিরছে, সাথে থাকুন। আমরা শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে কোল্ড প্লে একটা গান, গানটার নাম হচ্ছে এভার গ্লো, দারুণ গান, এবং তার আগে ছিল মাইলস এর একটা গান, বেশ মাইলস এর একেবারে শেষের দিকে মানে নতুন একটা গান, অচেনা জীবন গানটা নাম। অচেনা জীবন গানটা শুনতে শুনতে আমার ভেতরে ইনফ্যাক্ট প্রথম যেগুলো শুনেছিলাম সেবার গান একটা বিষণ্ণ বোধ কাজ করেছিল, এই একটু আগে হলো এটা, আমি যে কিছু কিছু গান এরকম বিষণ্ণ করে দেয়, মানে লিরিক্সটা খুব আসলে বিষণ্ণতায় ভরা না, যে প্রতিদিনই দেখি একই চেনা মুখ তবুও যেন সব কিছু অচেনা, প্রতিদিনই শুনি একই চেনা সুর তবু মনে হয় সব অচেনা, তবু কোন সে আশাতে তোমার দুটো হাতে, মানে বিসর্জন দিয়ে দিলাম সব সাজানো স্বপ্ন, কেন জানি না, কেন জানি না আসলে আমরা সবসময় কি আসলে সব কিছু জানি, এই বিষয়গুলো আমাদের কাছে মনে হয় যে সবসময় কিছুটা ধোয়াশা ঘেরা, কিছুটা ধোয়াটে থেকে যায়, কেন জানি না, এই দিন শেষে এটাই বলতে হয় যে কেন সব কিছু তোমার হাতে তুলে দিলাম, তবু কোন সে আশাতে তোমার দুটি হাতে তুলে দিলাম সব বাসনা, জীবনের সব বাসনা, কেন জানি না। এই এই কথা কি আমাদের অসংখ্যবার এই উপলব্ধির মুখোমুখি দাঁড়াতে হয় না জীবনে, বা অসংখ্যবার এই কথা কাউকে না কাউকে বলতে হয় না, যে কারণ এই প্রশ্নটা নিশ্চয়ই অনেকবার শুনতে হয় সবাইকে, কেন কেন আমাকেই কেন, নিশ্চয় ওয়াই মি, আমাকেই কেন এত এত মানুষের পিঠ থেকে, উত্তরই তাই, তবু কোন সে আশাতে তোমার দুটি হাতে তুলে দিলাম জীবনের সব বাসনা, কেন জানি না, দেয়ার ইজ নো অ্যানসার বেসিক্যালি। এই গানটা শুটটার মধ্যে, কম্পোজিশনের মধ্যে একটা বেশ বিষণ্ণ ব্যাপার আছে, আর এই বিষণ্ণতা নিয়ে একটা প্রসঙ্গ মাথায় আসলো, আজকে এক বন্ধুর সাথে
সন্ধ্যাবেলাতে এই কফি হাতে তুমুল আড্ডা এবং বিতর্ক বিতর্ক তর্ক বিতর্ক ঠিক না, আড্ডা হচ্ছিল আর কি বেশ এই অনেক প্রসঙ্গ নিয়ে। তখন এই কথাটা আসছিল যে আমি বলছিলাম যে আমার একটা চিন্তার কথা, চিন্তাটা এরকম যে অনেকবার তো কক্সবাজার গিয়েছি, অসংখ্যবার, আমি মনে করি 11 বার গিয়েছি। তো তার মধ্যে হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডস এরকম অনেক ট্রিপ তো হলো, তো এটা অনেক দিনের ইচ্ছে ছিল বাট মাথায় সচেতনভাবে ওভাবে আসেনি, কিন্তু ইদানিং খুব কাজ করছে এবং হয়তো খুব তাড়াতাড়ি করে ফেলবো। একেবারে একা একা কখনো সমুদ্রে ঘুরতে যাওয়া, ওই সময়টা আসলে যে অনুভূতি, এটা আমার সবসময় একটা লোভ হতো বাট এটা কখনোই করা হয়নি, কিন্তু মনে হচ্ছে যে আসলে এটা করা উচিত একবার, যে একেবারে সমুদ্রের কাছাকাছি মুখোমুখি দাঁড়িয়ে একা, আশপাশে কোনো মানুষ নেই, নো ডিস্ট্রাকশন, ঠিক যেভাবে আমি মুহূর্তটা কাটাতে চাচ্ছি একেবারে আমার নিজের মতো করে, বা ওই অপার বিশাল সীমাহীনতার মাঝখানে দাঁড়িয়ে বা সম্মুখে দাঁড়িয়ে কি অদ্ভুত অপার্থিব অনুভূতিগুলো কাজ করে নিজের সাথে, যেটা মোকাবেলা করার একটা বেশ ব্যাপক একটা উদগ্র বাসনা কাজ করছে, খুব লোভনীয় মনে হচ্ছে বিষয়টা আর কি। তো এটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করার প্রত্যাশা রাখি। আর সেটা কথা না, প্রসঙ্গটা হচ্ছে এটার জন্য আমি শেয়ার করলাম, তখন সে আমাকে বললো যে তো তোমার কি মনে হয় না যে তুমি যখন এটা যাবে এটা খুব একা একা সমুদ্র, মানে সে আমাকে বললো সে একা একা সমুদ্র ফেস করতে ভয় পায়, কারণ হচ্ছে তার কাছে মনে হয় যে এই সীমাহীনতা বিশালতা অসীমের সম্মুখে দাঁড়িয়ে তার মধ্যে প্রচণ্ড এক বিষণ্নতা, মানে এক কষ্টদায়ক বিষণ্নতা কাজ করবে এবং এটা সে নিতে পারবে না, এই জন্য এটা তার কাছে কখনোই মানে ফিজিবল বা প্র্যাকটিক্যাল মনে হয় না সে। কিন্তু আমি আমার কাছে যেটা আমি বললাম এবং সে আমাকে প্রশ্ন করলো যে মানে আমার কি মনে হয় যে ওই ওই সময় একা একা এরকম বিশাল প্রকৃতির সামনে দাঁড়ালে কি একটা কষ্টদায়ক বিষণ্নতা কাজ করে, নাকি একটা নিজের ভেতর একটা স্বস্তিদায়ক প্রশান্তিদায়ক বা নিজেকে খুঁজে পাওয়ার মতো তৃপ্তিদায়ক একটা উদাসীনতা কাজ করে। তা আমি বললাম আমাকে যে দ্বিতীয়টা কাজ করে, যে কষ্টদায়ক বিষণ্ণতা কাজ করে, আমি একা একা অনেক ট্রিপ দিয়েছি লাইফে, কিন্তু সেটা পাহাড় হোক সমুদ্র হোক বন হোক, একটা অদ্ভুত মনে হয় যে না নিজের ভেতরে হারিয়ে যাওয়া এবং নিজের ভেতরে হারিয়ে গিয়ে সেটাকে একটা পন্থা হিসেবে ব্যবহার করে আসলে এক পরম অস্তিত্বের সাথে মুখোমুখি হওয়া বা মিশে যাওয়া বা পরম স্রোতে সামিল হওয়া এবং একটা তৃপ্তিদায়ক আনন্দদায়ক একটা উদাসীনতা কাজ করে, যে উদাসীনতাটার মধ্যে আসলে হয়তো নেগেটিভ কোনো ভাইব নেই, মানে একটা একটা খুব দারুণ একটা ব্যাপার আছে যেটা মানে আমি সঠিক শব্দ আসলে জয়েন করতে পারছি না এই মুহূর্তে, এটা উপভোগ্য আমার কাছে মনে হয়, সেই একটা দারুণ উপভোগ্য সাধু উদাসীনতা, মেবি দ্যাটস এ বিউটিফুল পেয়ার অফ ওয়ার্ডস, সাধু উদাসীনতা, টেস্টি উদাসীনতা। আচ্ছা সে যাই হোক, তো এরকম একটা ভাবনা এই গানটা শুনতে শুনতে ওই বিষয়গুলো মনে হচ্ছিলো যে ঠিক এই গানটা শুনে আমি বললাম যে আমার ভিতরে একটা উষণ কষ্টদায়ক বিষণ্ণতা এই গানটা শুনে কাজ করে, হয়তো কারোর মধ্যে করবে না, তো এটা এটা ডিফার করে সবার মধ্যে তাই না, কেন জানি না, সেটার কোনো অ্যান্সার নেই, জগতে বেশিরভাগ জিনিসের আসলে অ্যান্সার থাকে না। তো যাই হোক, অনেক ভাব দর্শনের আলাপ হলো, এবার আমরা একটু এসএমএস এর দিকে যাই। অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন 6969 নাম্বারটাতে, তার মধ্যে আছেন খান আল আমিন, লিখেছেন কি লিখেছেন, রক্ষণশীলতা তাকে মাঝে মাঝে অবাক করে আর কি, মাঝে মাঝে অভিমানী করে, কোন বিষয়ে কথা বলছেন আল আমিন আমি সত্যি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলুন, কৃতার্থ হব। আর আমাকে লিখেছেন এরপরে যে বন্ধু তিনি হচ্ছেন ছোট্ট ফয়সাল, ফয়সাল নামের একজন এসএমএস করেছিলেন, এবার আরেকজন ছোট্ট ফয়সাল, অনেক ফয়সাল আমাদের সাথে। আর শারমিন লিখেছেন, শারমিন আপনার এসএমএসটা আসলে আমি বুঝিনি, মানে ঘটনা কি বলেন তো। কুপকাত লিখেছেন কোল্ড প্লের ভোকালটা এত মায়াময় কেন জানি না। আচ্ছা আর আপাতত এসএমএস না পড়ে আমরা পরে গানে চলে যাই, কিন্তু আজকে শোয়ের শুরুর দিকের গানগুলো বেশি একটু উদাস করা বিষণ্ণতা জায়গা নিয়ে এরকম গান ছিল, এখন একটু তাহলে আমরা একটু হেড ব্যাঙিয়ে চলে যাই, মানে আমরা এখন একটু তাহলে একটু চাঙা করা গান শুনে আসি তাই না। আদারওয়াইজ সবাই বললেন শুরুতেই কেন তুমি এরকম কেন জানি না আমার কা গান শোনাচ্ছ, তো এখন আমরা যাবো একটু তাহলে বেশ একটু এই ধরনের গানে, ক্রিপ্টিক ফেটে গান শুনবো ভব ঘুরে, এবং তার আগে একটু এসএমএস করার নিয়মটা মনে করে দিয়ে, যদি আমাকে কোনো কিছু লিখতে চান, যদি নিজের কোনো পছন্দের কথা অনুভূতির কথা শেয়ার করতে চান, আপনার সেলফোনের এসএমএস অপশনে যাবেন, গিয়ে লিখবেন প্রথমে রেডিও আমার শর্ট ভার্সন যেটা হচ্ছে আর এ, এবং আর এ লিখে স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখবেন, নাম ঠিকানাগুলো লিখবেন নিশ্চয়ই, এবং পাঠিয়ে দেবেন 6969 নাম্বারটাতে। আজকে লোরকার আরও বেশ কিছু কবিতা পড়বো, ফোন কনভারসেশন থাকবে আশা করছি, সিনেমার গল্প থাকবে, একটা দারুণ দেখা একটা রিসেন্টলি আমার দেখা একটা দারুণ সিনেমার কথা বলবো, সব কিছুই থাকছে এবং সব কিছু ছাপিয়ে আপনি থাকুন আমার সাথে, না হলে আমি একটা আবার বিষণ্ণতায় ডুবে যাব কেন জানি না। তারপরেটা যে কি ছিল সেটা নিয়ে আর কি বলবো, তারপরে ছিল ফিয়ার অফ দ্য ডার্ক আয়রন মেইডেন শুনলাম অনেকদিন পর, এখন থেকে রেগুলার
থাকবে আশা করছি, এবং আয়রন মেইডেন, মেগাডেথ, মেটালিকা এগুলো অবশ্যই রেগুলার থাকতে হবে, এর কোনো ব্যত্যয় হবে না। আজকে এসিডিসিও প্লে করবো, নিশ্চয়ই যারা এসিডিসি ফ্যান আছেন এসিডিসি প্লে করবো অবভিয়াসলি। আই অফ দ্য টাইগার, আই অফ দ্য টাইগার গানটা প্লে করবো, এটা একটা অনেক আগের একটা হিট নাম্বার, কিন্তু এই গানটা কখনো শোনা অনেক দিন ধরে মনে প্লে, বহু বছর ধরে প্লে করা হয় না, একসময় বেশ সুপারহিট নাম্বার ছিল। এটা হচ্ছে রকি, ওই যে সিলভেস্টার স্ট্যালোনের সেই রকি সিরিজ, সেই সিরিজের একটা অরিজিনাল সাউন্ড ট্র্যাক, বেশ সার্ভাইভারের গান আই অফ দ্য টাইগার, সেই গানটা আজকে আমরা শুনবো। আজকে আমরা বেশ কিছু ক্লাসিক্যাল এরকম নাম্বার, ক্লাসিক্যাল রক নাম্বার শুনবো, যেগুলো অনেক অনেক যুগ যুগ ধরে অনেক জনপ্রিয়। তো সে যাই হোক, বিষয় হচ্ছে এই যে ফিয়ার অফ দ্য ডার্ক গানটা একটা অন্যরকম ভাইব এনে দিয়েছে আমার মধ্যে, মানে এখন আসলে অন্য কথায় মন বসছে না, তারপর বসাতে হবে। আমাকে লিখেছেন, কি লিখেছেন, কি লিখেছেন, জেসি জেনি লিখেছেন, আচ্ছা পেজ নাম্বার, মানে এই বইটা আমি বুঝতে পারছি, ওনারা বুঝতে পেরেছেন আমি কোন বই থেকে কবিতা পড়ছি, এবং সেই বইটা সম্ভবত তাদের কাছে আছে, এবং তারা একেবারে পৃষ্ঠার নাম বলে দিয়েছেন, পৃষ্ঠাঙ্কন করা বলে একটা বিষয় আছে সরকারি দপ্তরের ভাষায়, তারা পৃষ্ঠাঙ্কন করে বলে দিয়েছেন যে এই এই পেজে কবিতাগুলো পড়তে, আমি চেষ্টা করবো। জো হুকুম, পলাশ মিরপুর থেকে জানিয়েছেন, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো পলাশের আকাশে, এই গানটা শুনতে যাচ্ছেন। অ্যান্ড ওয়ান্স এগেইন ছোট্ট ফয়সাল, আর হচ্ছে দুঃখবিলাস আর্টসেল শারমিন, ওকে চেষ্টা করবো দুঃখবিলাস গানটা প্লে করার জন্য। হ্যাঁ, ও আমায় ভালোবাসেনি অসীমে ভালোবাসা, কেন বোঝেনি কেন জানি না, একটু আগে তো মাইস বললো। আর হচ্ছে প্রচুর গানের রিকোয়েস্ট একা পাঠিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, দারুণ দারুণ গানের রিকোয়েস্ট, এইসব রিকোয়েস্ট পেলে ভালো লাগে, যেমন আমার অনেক অনেক ভালো ভালো গান শুনে এমন অনেক লিসনার এই মুহূর্তে আমার সাথে আছে, যার ফলে এটা আমাকে এক ধরনের একটা মানে আপলিফ্ট করে, যে না এরকম অনেক কুতুব স্থানীয় লিসনার তোমার, যে তুমি কিন্তু যেন তোমার গান প্লে করলে হবে না, তুমি কিন্তু যেন তোমার কথা বললে হবে না, এটা আমাকে একটা এক ধরনের বলা যায় যে একটা কোয়ালিটি কন্ট্রোল অফিসারের মতো কাজ করে আর কি, এরকম ভালো ভালো লিসনাররা মানে রিল্যাক্সড হওয়ার সুযোগ দেয় না, ওই যে অফ দ্য প্যাডেল হওয়ার সুযোগ দেয় না আর কি। এরপরে আমাকে আরও অনেক বন্ধু পাঠিয়েছেন এসএমএস, তবে তার আগে একটা কথা না বললি না, সেটা হচ্ছে যে একটা কবিতা পড়া উচিত, তাই না, অনেকক্ষণ হলো যে আমরা কোনো কবিতা পড়ি না, তো এখন আমরা যে কবিতাটা পড়বো সেই কবিতাটার নাম হচ্ছে, নামটা আমার এই মুহূর্তে মনে নেই, কবির নাম হচ্ছে একই, আমি তো শুরুতেই বলেছি যে আজকে লোরকার বিভিন্ন কবিতা পড়বো, আমি জানি না যে জিনি যে পেজের নাম্বার বলেছে এটা কি সেটা কিনা, কাকতালীয়ভাবে কাকতালীয়ভাবে আমি এটা মানে জোর করে সাজিয়ে উঠে, আমি বইটাই মাত্র হাতে নিলাম, আমি একটা কবিতা বাছাই করে রেখেছিলাম, পেজ নাম্বার দেখিনি, বাট এইমাত্র হাতে নিয়ে দেখলাম যে আমি যেটা বাছাই করে রেখেছিলাম এইমাত্র পড়ার জন্য সেটা অ্যাকচুয়ালি জেসি জেনি যে পেজ নাম্বারটা দিয়েছেন সেটাই, দিস ইজ রিয়েলি কোইন্সিডেন্স, মানে নাটক করছি এরকম না, কবিতাটার নাম হচ্ছে জীবন্ত আকাশ, এই কবিতাটা পড়ি আমি, একটু দারুণ একটা কবিতা আসলে, তা কবিতাটা পড়ে আমরা গানে চলে যাবো, ওয়ারফেজের একটা গান শুনবো, এই গানটা অনেকদিন শুনি না, বেশ একটা রিফ্রেশিং একটা গান, এবং তার আগে একটু এসএমএস করার নিয়মটা মনে করিয়ে দিয়ে, যদি কোনো কিছু লিখতে চান আমাকে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্ট ভার্সন আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। ওকে, কোনো অভিযোগ করব না, যা খুঁজেছি যদি তা না পাই, শুকনো পাথর আর পতঙ্গের খোলসের কাছে দেখব না সূর্য আর রক্ত মাংসময় কোনো প্রাণীর লড়াই, তবে আমি আঘাতের তরলের মর্মর ধ্বনি রাদিম নিসর্গে চলে যাব, ছুঁয়ে যা ঢুকে পড়ে নবজাত শিশুর ভেতরে, যেখানে বর্জিত হয় সব আবরণ, বুঝি যাতে যা খুঁজছি সেও পেয়ে যাবে তার আনন্দ নিশানা, যখন বালির ঝড়ে আর প্রেমে মিলেমিশে উড়ছি হাওয়ায়, ঝলসানো চোখের হিম আর ঘুনে খাওয়া নিহত গাছের আরতি যায় না সেখানে, সেখানে আকারগুলো খ্যাপাটে ও ভবিষ্যৎময় অভিব্যক্তির সঙ্গে মিলেমিশে আছে, তুমি তো পারো না যেতে পাপড়ির ঝাঁকের মধ্য দিয়ে, তোমার চিনির দাঁত উড়িয়ে দিয়েছে সুপবন, হাতির দাঁতের ঘোর বিস্ময়ের অনুভূতি ছাড়া বোলাতে পারো না হাত স্মৃতিভ্রষ্ট ফার্নের পাতায়, সেখানে শেকড় মূলে আর বাতাসের মর্মতলে পাবো আমি সত্য বলে যা কিছু ঠিকঠাক, পাবো চাঁদি সাঁতারুর নিখুঁত ঢেউয়ের আকুলতা, পাবো নৈশ গরু দল রাঙা আর মেইলি পায়ের, কোনো অভিযোগ করব না, যা খুঁজেছি যদি তা না পাই, তবে আমি হৃৎস্পন্দনের সিক্ত আদিম নিসর্গে চলে যাব, বুঝি যাতে যা খুঁজছি সেও পেয়ে যাবে তার আনন্দ নিশানা, যখন বালির ঝড়ে আর প্রেমে মিলেমিশে উঠছি হাওয়ায়, অপার সুচিতা নিয়ে ভেসে থাকি শূন্য নদী তলে, ভেসে থাকি চরে আটকা নৌকা আর ঝঞ্ঝার ভেতর, ঘুম ঘরে ধাক্কা খাই শাশ্বতের শক্ত ধ্রুবতায়, আর শেষে নিষ্প্রভাত প্রেম, প্রেম।
খোলা নালা প্রে। আমরা শুনছিলাম একটু আগে যে গানটা, এটা হচ্ছে ড্যাফট পাঙ্কের কম্পোজিশন একটা গান, আর ভোকাল ছিলেন ফ্যারেল উইলিয়ামস, গানটার নাম হচ্ছে গেট লাকি। ড্যাফট পাঙ্কের কম্পোজিশন একটা বেশ বেশ একটা রিদমিক একটা চিলিং ব্যাপার আছে, তাই না? স্পেশালি গেট লাকি গানটা, তারপরে লুজ ইয়োরসেলফ টু ডান্স, সেটাও ফ্যারেল উইলিয়ামসের। আর ড্যাফট পাঙ্কের একটা স্পেশালিটি হচ্ছে এটা অ্যাকচুয়ালি দুজনের একটা ব্যান্ড, কিন্তু তারা গান গান না, তারা শুধু কম্পোজ করেন এবং তাদের কম্পোজ করা গানে অন্য আর্টিস্টরা গিয়ে থাকেন এক এক সময় এক এক আর্টিস্ট। এবং এর থেকে ইন্টারেস্টিং যেটা ব্যাপার সেটা হচ্ছে এই দুজনের চেহারা কখনোই তারা দেখান না, মানে তারা যখন মিউজিক ভিডিওতে আসেন বা স্টেজে লাইভ পারফর্ম করেন কখনোই তাদের চেহারা দেখা যায় না। এবং তাদের উদ্ভট একটা ড্রেস আপ থাকে, যে মাথায় স্টিলের হেলমেট, খুব শাইনি চকচকে হেলমেট পরে তারা স্টেজে পারফর্ম করেন, মিউজিক ভিডিওতে আসেন, যাতে তাদেরকে না দেখা যায়। এবং পোশাক আশাকও সেরকম একটা শাইনি মেটাল একটা ব্যাপার থাকে, আমি জানি না কেন, জানি না মাইলস সেই গানের লাইনটা আজকে ঘুরে ফিরে বারবার আসছে, যে কেন জানি না তারা এটা করেন, কিন্তু তারা কখনোই তাদের ফেস শ্রোতাদেরকে দর্শককে কখনোই তারা দেখতে দেন ওই স্টিলের হেলমেট পরে। এরকম আরও অনেকেই আছেন, যেমন গরিলাস একটা ব্যান্ড আছে, তারা সবসময় অ্যানিমেটেড মিউজিক ভিডিও করে কিন্তু সামনে কখনো আসে না। তারপর একজন ডিজে আছেন মার্শমেলো, তো ডিজে মার্শমেলো কখনো সবসময় মাথায় একটা মার্শমেলোর ডিজাইনের একটা জিনিস মানে এটা দিয়ে ঢেকে সবসময় শো করেন বা মিউজিক ভিডিওতে আসেন, কিন্তু উনি তার চেহারা কাউকে অনেকেই দেখান না এবং কেউ জানে না আসলে তারা দেখতে কেমন। আরও কিছু এরকম মিউজিশিয়ান আছেন যাদেরকে আসলে কখনোই দেখা যায় না এবং এখনও পর্যন্ত মানুষ জানে না তারা আসলে সে আসলে কে। ইভেন মার্শমেলো, এই ডিজে মার্শমেলো যেহেতু নিজেকে দেখান না, একটা অনেক এরকম বলে যে এক এক সময় এক একজন বাজান মার্শমেলোর নাম দিয়ে, তো জানি না কোনটা সত্যি কোনটা গসিপ। তো সে যাই হোক, আমরা সেই একটু আগের সেই গানটা থেকে, গেট লাকি গানটা থেকে, এখন একটু বর্তমানে চলে আসি। একটা সিনেমার গল্প বলবো, আমি শুরুতে আজকে আভাস দিয়েছিলাম যে খুব রিসেন্টলি দেখা আমার খুব ভালো একটা সিনেমা, যেটা হৃদয়ে দাগ, বিশাল দাগ কেটে গেছে, সেরকম একটা সিনেমার গল্প একটু করবো। এই সিনেমাটা হচ্ছে গত বছর একটা সিনেমা, গত বছরের মাঝামাঝি বেরিয়েছিল, পোল্যান্ডের একটা সিনেমা। গানটা না, সিনেমাটার নাম হচ্ছে কোল্ড ওয়ার, অনেক আলোচিত সিনেমা, এবং পোলিশ ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে জিমনা ওইনা, যেটা অর্থ হচ্ছে কোল্ড ওয়ার। এবং খুব গত বছর যে কয়টা সিনেমা বিশ্ব মানে পৃথিবীব্যাপী আলোড়ন তুলেছে তার মধ্যে এটা অন্যতম, কোল্ড। এবং অ্যাওয়ার্ড সিজন যেহেতু শুরু হয়ে গেছে এবং সেই অ্যাওয়ার্ড সিজনগুলোতে অলরেডি অনেক সিনেমা বেশ দাপটের সাথে বিভিন্ন অ্যাওয়ার্ড জিতে যাচ্ছে, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে কোল্ড ওয়ার। কোল্ড ওয়ার অলরেডি ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস যেটা গত বছর অ্যানাউন্স করা হয়েছিল সেখানে 5টা অলরেডি অ্যাওয়ার্ড তারা জিতেছে, বেস্ট ইউরোপিয়ান ফিল্ম, বেস্ট ইউরোপিয়ান ডিরেক্টর, দেন বেস্ট ইউরোপিয়ান ফিল্ম এডিটিং, এরকম অনেকগুলো ক্যাটাগরিতে তারা বেশ 5টা ইউরোপিয়ান অ্যাওয়ার্ড জিতে এক বছর। ইউরোপে এত এত ভালো সিনেমা হয় এবং বলে যে পৃথিবীর ভালো সিনেমার কারখানা হচ্ছে ইউরোপে, সেখানে বেস্ট ইউরোপিয়ান ফিল্ম হওয়া চারটিখানি কথা না। এবং আমার ধারণা এবার অস্কারও বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে জিতে যেত যদি না আরেকটা স্ট্রং কন্টেন্ডার চলে আসতো, রোমা। এখন রোমা আবার একেবারে সব ফিল্ম মিলিয়ে অস্কার জিতে যেতে পারে বছরের সেরা সিনেমা হিসেবে, তাহলে আবার কোল্ড ওয়ার আমার ধারণা অস্কার পাবে ওই ক্যাটাগরিতে। ইনফ্যাক্ট আমাকে যদি ভোটিং করতে বলা হয়, আমি 2018 আমার দেখা বেস্ট ফিল্ম, অনেকগুলো ভালো সিনেমা দেখি, বাট আমার দেখা 2018 বেস্ট ফিল্ম হচ্ছে রোমা। সে যাই হোক, কোল্ড ওয়ার হচ্ছে অনবদ্য, এবং কোল্ড ওয়ারের কাহিনী আমি একটু সংক্ষেপ বলি। এটা আসলে একটা অনেক পিরিয়ড ড্রামা ফিল্ম, রোম্যান্টিক ফিল্ম, যারা রোম্যান্টিক সিনেমা দেখতে পছন্দ করে কিন্তু ঠিক পুতু পুতু রোম্যান্টিক সিনেমা চান না, এই সিনেমাটা তাদের জন্য। আর এটা কাহিনীটা হচ্ছে অলমোস্ট 1940 থেকে শুরু করে, 1940-এর দশক থেকে শুরু করে 1960-এর দশক পর্যন্ত 15 বছর ব্যাপী একটা ঘটনা দেখানো হয় সিনেমাটাতে। আসলে ভালো মানে রোম্যান্টিক সিনেমা আগেই বলেছি, এবং কাহিনীটা এভাবে শুরু হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপর ওই পোল্যান্ডের একটা মিউজিক্যাল গ্রুপ, তারা একেবারে পোল্যান্ডের একেবারে পল্লী অঞ্চলে গিয়ে একেবারে প্রত্যন্ত গ্রামে গিয়ে ওখানকার যে আমাদের যেরকম ফোক সং থাকে না, একেবারে আমাদের যে লোকজ ঐতিহ্য ঠিক তাদের ওরকম যে পলিশ যে ফোক সংগুলো, ফোক কালচার, এটা তারা খোঁজা শুরু করে। এবং তাদের উদ্দেশ্য থাকে যে একদম গ্রামের মানে প্রত্যন্ত পোল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠিয়ে এনে সেই ফোক সংগুলোকে বা ফোক আর্টিস্টদেরকে সামনে প্রেজেন্ট করা, মানে পোল্যান্ডের সবার কাছে বা দরকার হলে পুরো বিশ্বব্যাপী সেটাকে ছড়িয়ে দেয়, এক্সপোজার দেয়, এরকম একটা ব্যাপার। তো সেই উদ্দেশ্যে এরকম সেই মাজুরেক নামের একটা গানের বা একটা মিউজিক দল তারা এরকম খোঁজা শুরু করে এবং অনেককে তারা প্রথমে অডিশন নেয় সেখান থেকে। এবং এই মাজুরেক দলের যে মিউজিক কম্পোজার, মিউজিক ডিরেক্টর, তিনি হচ্ছেন আমাদের সিনেমার নায়ক সাহেব আর কি, হ্যাঁ, টমাস স্কট এই চরিত্রটাতে অভিনয় করেছেন। এবং সেই টমাস স্কট তো তারা অনেক কীরকম খুঁজে বের করেন, এবং সেই অনেক শিল্পীর ভেতরে, অনেক ফোক আর্টিস্টদের ভেতরে আমাদের এই সিনেমার নায়িকা মহোদয়া তিনিও ছিলেন,
জোয়ানা কুলিক নামের একজন অভিনেত্রী এই ক্যারেক্টারটাতে অভিনয় করেছেন এবং দারুণ অভিনয় করেছেন, নিঃসন্দেহে অসাধারণ। এবং তা একটা বিশেষ ঝাঁঝালো ব্যাপার আছে তার অ্যাপিয়ারেন্সের মধ্যে, মানে রূপ মানে কী বলা যায়, ঝাঁঝালো সৌন্দর্য, সৌন্দর্য অনেক ফর্ম হতে পারে না, স্নিগ্ধ সৌন্দর্য, উগ্র সৌন্দর্য, সেরকম ঝাঁঝালো সৌন্দর্য হচ্ছে আমাদের এই অ্যাক্ট্রেস জোয়ানা কুলিক। তো সেখান থেকে সেই গানের অনেকটা স্টার সার্চ টাইপের আর কি, তো সেখানেই এই এই দুজনের পরিচয় দেখা এবং গানের তালিম নেয়া। এবং খুব ভালো একজন মিউজিক কম্পোজার আমাদের সেই নায়ক মহোদয় টমাস স্কট। তো শুরু থেকে তাদের ভিতরে একটা আলাদা কেমিস্ট্রি ডেভেলপ করে, বিল্ড আপ করে, কিন্তু আসলে তাদের মধ্যে অনেক ওই সময়টা অনেক সময়টা বুঝতে হবে, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়টা ইউরোপের ব্যাপী এবং পৃথিবীব্যাপী একটা কোল্ড ওয়ার চলছিল, যে একদিকে ক্যাপিটালিজম আর একদিকে কমিউনিজম, মানে কমিউনিস্ট দেশগুলোর সাথে ক্যাপিটালিস্ট দেশগুলো একটা প্রচ্ছন্ন বা অনেক সময় প্রকাশ্য এবং বেশ একটা, যেটাকে আমরা কোল্ড ওয়ার বলে সবাই চিনি। কোল্ড ওয়ার বলতে মূলত সেই যুদ্ধটাকেই বোঝায়। একদিকে সেই রাশিয়া পদ্ধতি যে দেশগুলো যারা সমাজতন্ত্রের চর্চা করছিল, যেমন পোল্যান্ড তাদের মতো নতুন, আরেকদিকে যারা অ্যান্টি কমিউনিজম, এটা একটা ব্যাপক অনেক বছর ধরে স্নায়ু যুদ্ধটা ছিল। তো ওই সময়টাতে এই যে মিউজিশিয়ান আমাদের যে মিউজিক ডিরেক্টর সাহেব, তিনি আসলে কমিউনিজমের বিরোধী ছিলেন, তিনি চাচ্ছিলেন যে আসলে সব পোল্যান্ডের সেই কমিউনিজমের সব বাতাবরণ থেকে বের হয়ে এসে স্বাধীনভাবে গানে চর্চা করতে বা একেবারে নিজের মতো করে থাকতে। তো এই কারণে পথে পথে তাকে বাধা ফেস করতে হয়েছে এবং এরকম সামাজিক রাজনৈতিক অনেক বাধার ভিতর দিয়ে তাদের প্রেম এগিয়ে চলে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই দুটো মানুষ, মানে অনেক রকম রোম্যান্টিক সিনেমা আমরা দেখেছেন, বেশিরভাগ জায়গাতে দেখবেন যে হয় সমস্যা হয়েছে, বিরহ হয়েছে বা সমস্যা হয়নি, চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই সিনেমাটাতে দেখানো হচ্ছে যে ভালোবাসা ঘৃণা ঠিক পাশাপাশি হাত ধরে এগিয়ে যাচ্ছে, তাদের মধ্যে প্রচুর সমস্যা হচ্ছে, একজন আরেকজনকে মানে মানে বিদ্বেষে জর্জরিত করছে, আবার ছেড়ে চলে যাচ্ছে পারমানেন্টলি, দুই বছর কোনো দেখা নেই, কথা নেই, দুজনেই অন্য কারোর সাথে জড়িয়েছে সম্পর্কে। কিন্তু বেসিকটাতে শিকরের জায়গাটাতে ঠিকই ওই ওই মানুষটাই প্রথিত, যার কারণে দেখা যাচ্ছে যে আরও দুই বছর তিন বছর পরে দেখা হয়ে আবার সেই পাগলের মতো একজন আরেকজন কাছে ফিরে যাচ্ছে, মানে পৃথিবীর অন্য কোথাওই সেই সুখ বা সেই প্রশান্তি কেউ তাকে দিতে পারছে না। এরকম একাধিকবার তাদের মধ্যে এরকম ছাড়াছড়ি হয়ে যায়, আবার অনেক বছর পরে দেখা হয়, তিন বছর পরে, দুই বছর পরে আবার ঠিকই তারা পাগলের মতো পরস্পরের ভেতরে সেই অমৃত ভাণ্ড খুঁজে নেয় ভালোবাসা। এভাবে এটা সেই অর্থে একটু ডিফারেন্ট লাভ স্টোরি আর কি। আর মোট 15 বছর ব্যাপী এটা দেখানো হয়েছে, একদম তাদের সেই পরিচয় থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সিনেমার। এবং আমি কাহিনীটা এত বিস্তারিত বলতে চাই না, দুর্দান্ত একটা সিনেমা। আর এই সিনেমার পরিচালক হচ্ছেন পাওয়েল পাওলিকোস্কি, খুব ভালো একজন পরিচালক। এবং তার আরেকটা সিনেমা ছিল ইডা, যেটা বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মে অস্কার জিতেছিল কয়েক বছর আগে। তো এটা তার আর নেক্সট ফিল্ম হচ্ছে কোল্ড ওয়ার। সিনেমাটা সাদা কালো, সিনেমাটোগ্রাফি দারুণ, মিউজিক দুর্দান্ত, ইউরোপিয়ান মিউজিক, আসলে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে কোনো কথা হবে না। আর এটা এবং একেবারে শেষে গিয়ে আসলে ঘুরে ফিরে অনেক কিছু পরে, অনেক সীমাহীন ঘৃণা বিদ্বেষ, দুজনকে দূরে ঠেলে দেওয়ার সব কিছু পরে আবার কাছে টেনে নিয়ে বাঁচতে যাওয়া নতুন করে, অসাধারণ একটা কনসেপ্ট। এবং এই সিনেমাটা পরিচালক পাওয়েল পাওলিকোস্কি তার বাবা মাকে ডেডিকেট করেছেন। এবং এটার কারণ হচ্ছে সিনেমার কাহিনীটা আসলে ইন্সপায়ার্ড হচ্ছে তার নিজের বাবা মার, পরিচালকের নিজের বাবা মার জীবন থেকে। এবং একটা সাক্ষাৎকারে ওই পরিচালক বলেছেন যে তার বাবা মা সম্পর্কে, যারা দুজনই অসাধারণ মানুষ ছিলেন, প্রচণ্ড স্ট্রং ক্যারেক্টার, কিন্তু এত ভালো এত অসাধারণ দুটো মানুষের রিলেশনটা কেন এত ডিজাস্টার ছিল এটাতে আমি এখনও ভেবে পাই না, এটা তার একটা কথা। তো এরকম আসলে কি হতে পারে বা হয় বা আসলে হয় না, যে দুজনই অসাধারণ মানুষ, চমৎকার দুজন মানুষ, কিন্তু তাদের রিলেশন একসাথে, তারা আবার দুজনই চরম ডিজাস্ট্রাস একটা রিলেশন, একেবারে বিপর্যয় নামে নেমে আসে তাদের সম্পর্ক, এটা হতেই পারে। তো তাদের বাবা মার জীবনে, পরিচালকের বাবা মার জীবনে এটাই ছিল, এবং ওটা থেকে ইন্সপায়ার হয়ে তিনি এই সিনেমাটা আসলে বানিয়েছেন। তো অসাধারণ একটা সিনেমা, অসাধারণ, নিঃসন্দেহে। এবং কিছু মুহূর্ত আসলে হৃদয় দাগিতে থাকার মতো, বিশেষ করে সেই একেবারে ওই বার্লি ক্ষেতের মাঝখানে জীবনের একটা অদ্ভুত সিকোয়েন্স, তারপরে ওই যে নৌকার, নদীতে নৌকার ভেতরে এক হাতে জড়িয়ে ধরে আসলে যে সেই সন্ধ্যাবেলা, একদম কারো মুখে কোনো কথা নেই, অনেক অদ্ভুত স্বপ্নের মতো দৃশ্য আছে, খুবই সুন্দর, মানে আমার খুবই খুবই ভালো লেগেছে সিনেমাটা। সম্ভব হলে আমি আরেকবার দেখবো কোল্ড ওয়ার। আশা করছি যারা স্পেশাল ইউরোপিয়ান সিনেমা যারা পছন্দ করেন, একটু ডিফারেন্ট সিনেমা, তাদের খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস। কোল্ড ওয়ার, জিমনা, ওই না। আর এখন এই সিনেমার একটা গান আমি প্লে করবো, যে সিনেমাটা নিয়ে এতক্ষণ কথা বললাম, ওই যে বলেছিলাম না যে ফোক আর্টিস্টদের খুঁজে বের করে, শুরুতেই বলেছিলাম না। তো অডিশনে আমাদের নায়িকা মহোদয়া জোয়ানা কুলিক এই গানটা গিয়েছিলেন প্রথমে, এবং এই গানটা গিয়ে ইমপ্রেস করেন, বাট সেটা ছিল ফোক টাইপে, একটু ফোক সং, যেরকম খুব সিম্পলিফাইড সুরে থাকে। কিন্তু পরবর্তীতে এসে যখন অনেক ফেমাস, আচ্ছা এটা তো বলা হয়নি, এই সিনেমাটাতে আপনি কিছুটা ক্যাসাব্ল্যাঙ্কা মুভির ফিল পাবেন, কিছুটা লালা ল্যান্ডের ফিল পাবেন, কিছুটা স্টার ইজ বর্নের ফিল পাবেন। কারণ ওইখানেও ওই যে ওই একজন মিউজিক ডিরেক্টর, একজন তার একজন একজন মিউজিশিয়ানকে একেবারে নিজের মতো করে গড়েছে, এবং সে একটা সময় বিশাল স্টার হয়ে যায়। এবং ফ্রান্সে গিয়ে যখন তারা থাকে, তখন ওই আমাদের দ্য লেডি সিঙ্গার, সে অনেক ফেমাস হয়ে যায়, অনেক জ্যাজ নাম করে একজন জ্যাজ আর্টিস্ট হয়ে যায়, জ্যাজ মিউজিক করে। তো তখন সে
ওই ফোক সংটাকে জ্যাজ প্যাটার্নে নিয়ে যায় একটু জ্যাজি টিউনে, তো আমরা সেই জ্যাজি টিউনটাই শুনবো। খুব ছোটো গান, গানটা লিরিক্স খুব ইন্টারেস্টিং, টু হার্টস গানটার নাম, মানে এটা হচ্ছে এরকম যে টু হার্টস ফোর আইজ, তারা মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, কালো হয়ে যাচ্ছে চোখের নিচটা, কাউকে ভেবে প্রচণ্ড কষ্ট, এরকম একটা লিরিক্স আর কি। এবং আমাকে সবাই বলেছিল যে ওনার কাছে ভালোবেসো না ওকে, ওই যে জীবনানন্দ শিলানের মতো কি কথা তাহার সাথে, যে ওনাকে ওই যুবকের সাথে এরকম। কিন্তু আমি সবাইকেই জানাতে চাই যে আমি আমার শেষ বিন্দু পর্যন্ত, শেষ দিন পর্যন্ত তার সাথেই থাকতে চাই, এরকম একটা লিরিক্সের গান পোলিশ ভাষায়। গানটার নাম হচ্ছে টু হার্টস, তো সেই গানটা আমরা এখন একটু শুনে আসি তাহলে। দেখি টু সার্চ দিয়ে আমি গানটা খুঁজে বের করি, কল্ড ওয়ার সং। আচ্ছা, সবাইকে একটু এফাকে এসএমএস করার নিয়মটা মনে করে দিই, যদি আপনি আমাকে কোনো কিছু লিখতে চান আর যদি নিজে কোনো কথা শেয়ার করতে চান, আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্ট ভার্সন, যেটা হচ্ছে আর এ, তারপর স্পেস দিয়ে নাম ঠিকানা লিখবেন এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 26969 এই নাম্বারটাতে। এটা সবাইকে আরেকবার একটু বলে দিচ্ছি যে আমাদের এখনকার এসএমএস পাঠানোর নাম্বারটা হচ্ছে 26969 26969। সাথে থাকুন, একটু পরে ফিরছি। আমার জানার জন্য ফিরে আসছি আমি, আমাকে আসতে দাও ফিরে, আমি তো মরতে চাই যেখানে প্রভাত, আমি তো মরতে চাই যেখানে রয়েছে গতকাল। আমার জানার জন্য ফিরে আসছি আমি, আমাকে আসতে দাও ফিরে, আমি তো মরতে চাই যেখানে সূচনা, আমি তো মরতে চাই যেখানে সাগর আমার দৃষ্টি অতি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। শুনছেন আজকে শুনছেন ড্রিমস অ্যাভিনিউ শুক্রবার রাতের আয়োজন, এবং শুনছেন ড্রিমস অ্যাভিনিউ যে চ্যানেলে সেটার নাম হচ্ছে রেডিও আমার 88.4 FM বাংলাদেশের প্রতিধ্বনি। আরেকবার স্বাগত জানাচ্ছি, সময় যখন ঠিক 12:34। আজকে ফেদেরিকো গার্সিয়া লোরকার বেশ কিছু কবিতা পড়ছি, কবিতাগুলো ছোট ছোট, অনেক ভিন্ন ধর্মী, একটা অদ্ভুত অনুরণন তুলে যায়। কোল্ড ওয়ার সিনেমার কথা বলছিলাম একটু আগে, ওই সিনেমার লাস্ট একেবারে শেষ দৃশ্যটা হচ্ছে এরকম, দুজন যেখানে বসেছিল তারপর উঠে চলে গেল, এবং শেষে কথাটা না মানে মানে আমার কাছে যেটা মনে হয় যে ভালো সিনেমার একটা অনেক বড় একটা ইন্টারেস্টিং একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মানে স্ক্রিন প্লে এত সুন্দর হয়, মানে সংলাপগুলো এত সুন্দর হয়। যেমন একদম এই সিনেমার কথা বলি, যে আমি তো আভাস দিয়েছিলাম যে ওদের জীবনে অনেক ঝড়ঝাপটা আসে, অনেকবার দুজন দুজনকে ছেড়ে তীব্র ঘৃণায় দূরে চলে গিয়েছিল, আবার ফিরে এসে আবার চলে গিয়েছিল, এবং অনেক ভাঙা গড়ার খেলা ছিল, অবশেষে একেবারে অনেক দিন পরে এভাবে 15 বছর চলে যাওয়ার পর অবশেষে তারা মনে হয় যে না আসলে আর না, অনেক অনেক ঘুরে, অনেক পথ ঘুরে, অনেক প্রান্তর ঘুরে নিজেকে খুঁয়ে ফেলে, ওই জীবনানন্দের সেই একটা লাইন আছে না যে ঘড়ির কাঁটা কিংবা মহাকাল যেখানেই রাখি হৃদয়, অনেক ঘুরে করে ফেলি হৃদয়ের অনেকখানি ক্ষয় বুঝেছি আমি, তো এরকম একটা ব্যাপার আর কি। সময় যদি অনন্ত, প্রেম তো অনন্ত নিয়ে নয়, তো এরকম একটা ব্যাপার যে অনেক পথ ঘুরে অনেকটা খয়ে ফেলে তারা বুঝলো যে আসলে দুজন দুজনের কাছে ফিরে যাওয়া আসলে আর অত্যন্ত নেই, আর কোনো প্রিয় ঠিকানা নেই অবশিষ্ট। তো অবশেষে যখন তারা একদম সব ছেড়ে ছুড়ে একেবারে একেবারে অনেক দূরে কোথাও হারিয়ে যায়, সব কিছু ফেলে পালিয়ে যায়, একেবারে নিজেদের ভেতরে খুব সাদামাটা একটা জায়গা থেকে নিজেদের ভেতরে শুধুমাত্র নিজেদেরকে অবলম্বন করে বাঁচার জন্য, এরকমভাবে সিনেমাটা, আমি কাহিনী বলবো না বলে বলেই দিলাম আর কি, যাই হোক। তো এভাবে যখন সিনেমাটা শেষ হয় তখন খুব একেবারে সেই গহীন গ্রামে যেখান থেকে সেই ফোক আর্টিস্টকে খুঁজে পেয়েছিল, সেই প্রত্যন্ত গ্রামে আবার চলে গিয়ে দারুণ একটা জায়গাতে একদম সবুজ প্রান্ত, পেছনে বার্লি ক্ষেত, ঠিক তার সামনে দুজন বসে থাকে, দুজনের মধ্যে কোনো কথা নেই, কেউ কারোর দিকে তাকাচ্ছেও না, হাতও ধরে বসে না, একেবারে জাস্ট পাশাপাশি একজন আরেকজন অস্তিত্ব অনুভব করছে এবং মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছে, এরকম একটা দৃশ্য থাকে। তো অনেকক্ষণ এভাবে চুপচাপ বসে থাকার পর মেয়েটা ওই লোকটাকে বলে যে চলো ওপাশে যাই, ওপাশের দৃশ্য আরও অনেক সুন্দর। আপাত দৃষ্টিতে মনে হবে যে আসলে ওই সামনের জায়গা থেকে ভিউ দেখার কথা বলছে, যে সেখান থেকে ওই এই জায়গাটাকে আরও বেশি সুন্দর লাগে, মানে কিন্তু এটা অনেক মিনিংফুল একটা কথা যে জীবনের আসলে এপাশ থেকে তো আমরা অনেক কিছু দেখলাম, এভাবে চলে একটু জীবনের ওপাশে তাকাই, ওপাশ থেকে নিশ্চয়ই জীবনটা আরও অনেক সুন্দর হবে, ভিন্নভাবে নতুনভাবে আবার চেষ্টা করি। মানে ওদের প্রত্যেকটা সংলাপ মানে এত বেশি গভীর এবং অর্থবোধক, একটা অদ্ভুত, মানে মনে হয় যে গীত কবিতার মতো, একদম এই কথাটা বলে তারপর দুজনে উঠে ফ্রেমের বাইরে চলে যায় ক্যামেরায়, মানে ফ্রেম স্ক্রিনে তখন শুধু ওই সেই বার্লি ক্ষেতটাই থাকে একটা, পরন্তু বিকেলবেলায় ঠিক ওরা দুজন যখন উঠে চলে গেল ফ্রেমের বাইরে,
হঠাৎ করে একটু দম খাওয়া এসে জাস্ট ওই বার্লি খেতের উপর দিয়ে চলে গেল, এবং একটু একটা আলাদা একটু মৃদু আলতো পরশ বুলিয়ে গেল, একটু নড়ে উঠলো গাছগুলো, তখনই সিনেমাটা শেষ হয়। মানে অদ্ভুত অসাধারণ কি এন্ডিং, একটা এরকম সংলাপের পর এরকম একটা মানে একটু স্নিগ্ধতা শান্তির একটা সুবাতাস যেন বয়ে গেল সেই বার্লি খেতের উপর দিয়ে। এটা অনেকটা সিম্বলিক যা তাদের দুজনের জীবনের উপর দিয়ে, মানে দ্যাটস কল্ড বিউটি। মানে গ্রেটেস্ট ফিল্ম আসলে মানে গ্রেট ফিল্ম এরকমই হওয়া উচিত। চলো ওপাশে যাই, ওপাশ থেকে ভিউ আরো অনেক বেশি, মানে ওপাশ থেকে দৃশ্য আরো অনেক বেশি সুন্দর। মানে একই সাথে খুব নর্মাল একটা কথা, একই সাথে আবার অনেক তীব্র অর্থে অর্থবোধক একটা কথা। সো এটা আমার কাছে মনে হয় যে জীবনের একটা গল্প, আসলে অন্য পাশ থেকে হয়তো জীবনের ভিউ অনেক বেশি সুন্দর, সেই পাশটাতে হয়তো আমাদের এখনো যাওয়া হয়নি, হয়তো দুজনে একসাথে হাত ধরে যাওয়া যায়, একা যাওয়া যায় না সেই পাশে। যাই হোক, এরকম অনেক কিছুই মাথায় আসে। তো সেই কোল্ড ওয়ার সিনেমার কথা যেন কোন প্রসঙ্গে বললাম, আচ্ছা যে প্রসঙ্গেই বলি কবিতাটা আবার বলি। কি অদ্ভুত একটা কবিতা, তাই না? আমার ডানার জন্য ফিরে আসছি আমি, আমাকে আসতে দাও ফিরে, আমি তো মরতে চাই যেখানে প্রভাত, আমি তো মরতে চাই যেখানে রয়েছে গতকাল। আমার ডানার জন্য ফিরে আসছি আমি, আমাকে আসতে দাও ফিরে, আমি তো মরতে চাই যেখানে সূচনা, আমি তো মরতে চাই যেখানে সাগর আমার দৃষ্টির অতীত। কোল্ড ওয়ার সিনেমার সাথে কিছুটা মিল আছে কিন্তু, তাই না? সেই যেখান থেকে শুরু সেখানে আবার ফিরে এসেছিল, এবং আমি তো মরতে চাই যেখানে সূচনা, আমার ডানার জন্য ফিরে আসছি আমি, মিল আছে একটা সিনেমার সাথে। তো সে যাই হোক, এই মুহূর্তে শুনছেন নীরাজকে, আর কিছু এস এম এস এর পড়ি। শফকত, আশা করি এখন আপনি সুখী হয়েছেন, এবং 13 জানুয়ারি একার জন্মদিন, সো অ্যাডভান্স হ্যাপি বার্থডে। শো থাকলে ভালো হতো না, একদম ইনস্ট্যান্ট একেবারে ওই তৎক্ষণাৎ ওই সময়টাতে উইশ করা যেত। ফারজানা ফ্রম মতিঝিল, অনেক দিন পর এস এম এস করলেন ফারজানা, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি মনে রেখেছেন আমাকে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর কান্তা, অনেক দিন পর মনে হয় এস এম এস পেলাম, তাই না? ওয়ার্ফ ইজ এ বিশাল ফ্যান, আর থ্যাংক ইউ ফর দ্য সুইট গিফট। গান প্লে করছি, এরকম গিফট পাওয়া যায় বিশাল একটা ব্যাপার, ইটস এ ব্লেসিং। আর আর অনেক এস এম এস পাঠিয়েছেন, এই মুহূর্তে এস এম এস করার নিয়মটা শুধু মনে করে দিই, যদি আপনি আমাকে কোনো কিছু লিখতে চান, আপনার মোবাইল ফোনের এস এম এস অপশনে যাবেন, গিয়ে লিখবেন প্রথমে যেটা, সেটা হচ্ছে রেডিও আমার সংক্ষিপ্ত রূপ আর এ, এবং প্রথমে আর এ লিখে তারপর স্পেস দিয়ে আপনার কথাবার্তা নাম ঠিকানা লিখবেন, লিখে পাঠিয়ে দেবেন 26969 নাম্বারটাতে। আগে কিন্তু আমাদের নাম্বারটা শুধু 6969 ছিল, কিন্তু এখন নাম্বারটা একটু চেঞ্জড। সো আশা করছি যে এখন থেকে আপনি এই নাম্বারই পাঠাবেন, 26969। শুরুতে একটা দুই যোগ হয়েছে, ওকে? আচ্ছা, আমি তো ইনস্ট্যান্ট হুটহাট অনেক কিছু করতে পছন্দ করি, একটা কাজ করলে কেমন হয়। আমি শুরুতে বলেছিলাম যে আজকে অনেক বন্ধুর সাথে ফোনে দুজন সাথে কথা হতেও পারে, এবং হয়তো আমি ফোন দিব অথবা আপনাদেরকেও ফোন দিতে বলতে পারি হটলাইন ওপেন করে। তো এই একটু আগে এই কবিতাটার কথা পড়তে পড়তে মনে হলো একটা, ঠিক আছে এখন দেখি ইনস্ট্যান্ট সবাইকে আমাকে কে ফোন দিতে পারে, তার সাথে একটু অনলাইন লাইভ কথা হবে এখন। সো সবার আগে যদি আপনি এই মুহূর্তে আমাকে ফোন দিতে পারেন 9893666 নম্বরে, আপনার সাথে আমার এখন অনলাইন লাইভ কল আড্ডা হবে, দেখা যাক ফাস্টেস্ট ফিঙ্গার কার আছে, সবার আগে কে ফোন দিতে পারে আমাকে। হ্যালো, শারমিন ফ্রম মিরপুর, শারমিন কি অবস্থা, কেমন আছেন আপনি? সর্বশেষ কবে এমন এক্সাইটেড হয়েছিলেন কোনো কিছুতে, মানে হঠাৎ করে অপ্রত্যাশিত কোনো কিছু পেয়ে, সর্বশেষ কবে মনে পড়ে এরকম কোন মেমোরি? কোন কবিতাটার জন্য দিয়েছেন? যা খুঁজেছি যদি, আপনি নিশ্চয়ই কবিতা পড়েন, টরেন পড়া হয় না? প্লিজ তুমি করে বলবেন। আচ্ছা, তুমি বলছি কবিতা পড়া হয় না তোমার?
না, আপনার সাথে মানে বেশি শোনা হয়, আর হচ্ছে আপনার সাথে শোনার পর থেকে কবিতার প্রতি ইন্টারেস্টটা বেশি। কবিতার প্রতি ইন্টারেস্ট বেশি হ্যাঁ গ্রো করেছে এখন, এই তো হ্যাঁ, আর আপনার কণ্ঠে কবিতা আবৃত্তি শুনলে তো ওটা খুবই বাজে অসাধারণ লাগে, একটা ভালো কাজ করে। অসাধারণ বাজে লাগে আর কি। তো শারমিন স্টাডি করছো জব? একটুও না, আচ্ছা, তুমি স্টাডি করছো জব নাকি অন্য কিছু? কিছুই করছি না আপাতত, বেকার। আচ্ছা, কিছুই করছো না, এটা আমার সারা জীবনের স্বপ্ন কিছু না করা, এবং চেষ্টা করছি তাই এখন সেই পথে এগিয়ে যেতে। যখন মানে এমন না, এটা এরকম বেকার থাকতে থাকতে পরে একসময় বোর লেগে যাবে। আমার কখনো বোর লাগে না, আমাকে যদি টানা 5 বছরও ছুটি দেওয়া হয় আমার একদিনের জন্য মনে হবে না যে এখন আমি কাজ চাই। আমি অবসর অবসরের কবি, আমি অবসরই আমার জীবনের একমাত্র এবং প্রধানতম আরাধ্য বিষয়। কোনো কাজ থাকবে না, কোনো কাজ করতে হবে না, এটা যার যেটা থাকে না তার সেটার প্রতি ইন্টারেস্ট না। বেশি। এটা অনেককে আমি বলতে শুনেছি যে একটা না অনেকদিন ছুটি আবার কেমন হাঁপিয়ে ওঠে, কাজ না থাকলে কিভাবে এতদিন থাকা যায়। কিন্তু আমার কাছে 5 বছর ছুটি দিলে আমার মনে হবে না একদিনের জন্য বোরিং লাগছে, মানে আমি আপনার হারিয়ে কোনো সম্পর্কে রাস্তা জানার খুঁজে আমার না। অনেক বেশি আগ্রহ, কি জানার আগ্রহ? অনেক কিছু এখন ভুলে গেছি সব। আচ্ছা, যে কোনো ভাইয়া একটা, জানেন না, আমার যখন মন খারাপ থাকে তখন আমি আপনার শো গুলো শুনি। মানে আগের শো গুলো? হ্যাঁ, আচ্ছা, শুনে খুব যেটা ভালো হলো, ইউটিউবে থাকে ওটা সম্মানিত ডাউনলোড করে করে সম্মানিত বোধ শুনি, করছি, থ্যাংক ইউ ভেরি মাচ এতটা মন সাহায্য ভালো করার হয়ে জন্য। যায়। মন ভালো হয়ে যায়? হ্যাঁ, আচ্ছা, আর কি করলে মন ভালো হয়ে যায় শুনি। গান শুনলে কাদের গান ভালো লাগে, ফেভারিট সিঙ্গার কে? এই মুহূর্তে কিছুই মনে নেই, সব মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। মাথা আপনার ব্ল্যাঙ্ক। সাথে কথা বলতেছি তো। হ্যাঁ, আচ্ছা, ওকে, সো হোয়েনস ইওর বার্থডে, জন্মদিন কবে তোমার শারমিন? 26শে মার্চ। বাও, অসাধারণ একটা দিনের জন্মদিন, তাই না? সো ইউ আর লাকি। তো সর্বশেষ না, জন্মদিন বেশি 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 লাকি না লাগি না, কেন? ভাগ্যটা সব সময় বিপরীত সাইডেই থাকে মনে হয়, না কি থাকে বুঝি নাই, অনুকূলে থাকে না। অনুকূলে থাকে নাকি পরিস্থিতি? হ্যাঁ, মানে একটা একটা জিনিস থেকে তো লাকি অবশ্যই, যে যেমন আমার বেশিরভাগ জন্মদিনই ওয়ার্কিং ডে থাকে, ছুটি পাই না, কিন্তু তোমার জন্মদিন তো সবসময় ছুটির দিন থাকে, তাই না? মানে এমন কোন হ্যাঁ, জন্মদিন আসবে না কিন্তু যেদিন তোমার এটা ওয়ার্কিং ডে, তাই না? এটা ছোটবেলা থেকে মানে বোর লাগতো যে ফ্রেন্ডরা সবার সাথে মানে একসাথে কাটানো হয় না, ছুটি থাকে, স্কুল থাকে, ওটা আরো ভালো থাকতো স্কুল লাইফের দিনগুলোতে, ওকে, ওটা অনেক মিস করতাম তখন। যাক, আমি আমার তোমার থেকে বেশি ভালো আমার লাগছে, কারণ আমি অনেক দিন ধরে তোমার এসএমএস দেখতাম যে তুমি প্রায়ই এটা এক্সপ্রেস করতে যে তোমার খুব কথা বলার ইচ্ছা বা কথা বলতে চাও আমার সাথে। তো ফাইনালি আজকে হঠাৎ করে আমি একেবারেই প্ল্যান ছাড়া এইমাত্র মাথা আসলে যে ইনস্টায় এখন একটা ফোন নিলে কেমন, এবং সেটা তোমার ফোন। আশা করি তোমার এতদিন ধরে এত এসএমএস, এত অপেক্ষা, ওই যে একটা অঞ্জনের গান আছে না যে এতদিন ধরে এত অপেক্ষা, সেরকম ওই বেলা বসে সেই গানের মতো এতদিন ধরে এত অপেক্ষা জানেন করে এই ভাইয়া, কাজটা করা লাস্ট শো তে যখন যে 31st এর আগে, এটা হচ্ছে 30 ডিসেম্বর, আপনি একটা ফোন কল নিয়েছিলেন, হচ্ছে। আমি কথা বলতে পারিনি, এত খারাপ লাগছে, আমি ওদিন কান্না করে দিছি। আচ্ছা, যাক, আজকে তো অ্যাটলিস্ট ভালো লাগছে, তাই না? বুঝি নাই, তো এখন তো নিশ্চয়ই ভালো লাগছে অনেক। খুব 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 ভালো লাগতেছে। ওকে, সো শারমিন, অনেক ধন্যবাদ আমাকে ফোন দেওয়ার জন্য, এবং অনেক ফাস্টেস্ট কলার তুমি, দেখা যাচ্ছে সবার আগে ফোন দিয়েছো। যা, সর্বশেষ একটা কথা, সেটা হচ্ছে যে ফোন রাখার আগে তোমার যে কোনো উইশ এক্সপ্রেস করতে পারো, তোমার যে কোনো অনুভূতি, ভালো লাগার কথা, যেহেতু তুমি এই মুহূর্তে অনেয়ার এবং সবাই শুনছে তোমাকে। ভালো লাগা বলতে এখন বলতে পারবো না ভাবে কিছু, আমার জন্য যদি একটা গান প্লে করুন আপনি তোমার জন্য তাহলে অনেক গান প্লে ভালো করবো লাগবে। না? আচ্ছা, এরপরে আপনার যে, পছন্দ, আপনার আচ্ছা, সবচেয়ে পছন্দ একটা গান প্লে সবচাইতে করবেন। পছন্দ তো বলতে পারবো না, অনেক গানই পছন্দ, বাট যেটা আমি প্লে লিস্টে এনে রেখেছিলাম এই গানটাই তোমার জন্য প্লে করছি। হ্যাঁ, ভাইয়া থ্যাংক ইউ আমার ফোনটা রিসিভ করার জন্য। ওকে, ইউর মোস্ট ওয়েলকাম শারমিন, ভালো থেকো। ওকে ভাইয়া, আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, বাই, টেক কেয়ার। সারপ্রাইজিং কলার ছিলেন আমাদের, ফাস্টেস্ট কলার ছিলেন শারমিন। আমি জাস্ট একেবারে হঠাৎ করে বললাম এই মুহূর্তে যিনি ফোন দিতে পারবেন সবার আগে তার সাথে অনেক লাইভ আড্ডা হবে, দ্যাট ওয়াজ শারমিন, আমাদের একজন রেগুলার লিসনার, তার সাথে আমরা কথাবার্তা বললাম, এবং 26শে মার্চ তার জন্মদিন, অসাধারণ, দারুণ একটা দিন, তাই না? তো এখন আমরা একটু গান শুনবো, তার আগে এসএমএস করে নিয়ে মনে করে দিয়ে, যদি কোনো গান শুনতে চান, যদি নিজের কোনো কথা অনুভূতি শেয়ার করতে চান বা যে কোনো কিছু জানাতে চান, আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন আরে, এবং তারপর স্পেস দিয়ে নাম থাম কথাবার্তা লিখবেন তারা না না, এবং লিখে পাঠিয়ে দেবেন 26969 নম্বরটাতে, 26969। ব্ল্যাকের একটা গান শুনবো আমরা, এবং ব্ল্যাকের প্রথম দিকের গান, এই গানটা আমি গত সপ্তাহে যে শোটা করেছিলাম দ্য জিরো ইয়ার্স, ওখানে প্লে করতে গিয়েও সে সময় হবে করতে পারিনি, আজকে করছি। এটা হচ্ছে ব্ল্যাকের দ্বিতীয় অ্যালবাম উৎসবের পর, যে অ্যালবামটা দারুণ একটা অ্যালবাম ছিল, এবং অল্টারনেটিভ রকের একটা বেশ আইডিয়াল এক্সাম্পল আমার কাছে মনে হয়। আর সেই গানটা, এবং আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের যে আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলো ছিল ওই সময়টাতে, তাদের অনেকেই অনেক রকম অনেক জনরার চর্চা করেছে, কিন্তু অল্টারনেটিভ রক এই জনরাতে
ব্ল্যাক দারুণ দারুণ সুপার কাজ করেছে। এবং এই গানটা হচ্ছে সেই উৎসবের পর অ্যালবাম থেকে নেওয়া 3 নম্বর গান ছিল, গানটার নাম হচ্ছে পড়া হতো। এখানে তাদের ওই সময়ের ভোকাল জন আছেন, তাহসান আছেন এবং গেস্ট ভোকাল হিসেবে এলিটা আছেন। সেই গানটা শুনছি এবং ওই সময় খুব জনপ্রিয়তা পেয়েছিল গানটা। গানটা তো একটু আগে ফোন কনভারসেশন অনুযায়ী শারমিনকে ডেডিকেট করছি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু। আরেকবার স্বাগত জানাচ্ছি, আরেকবার স্বাগত জানাচ্ছি। 12:58 আমরা শুনছিলাম একটু আগে কোন গান, আমরা একটু আগে শুনছিলাম সাইফুলের রিকোয়েস্টে গান, একদম আজকের শো এর প্রথম SMS পাঠিয়েছিলেন সাইফুল অনেকগুলো গানের, এবং সেখান থেকে আমি অবশেষে একটি গান প্লে করতে পেরেছি সাইফুলের মনের মতো। সাইফুল, সো ইটস ফর ইউ। গানটা ছিল জন মেয়ারের একটা গান, গানটার নাম ছিল গ্র্যাভিটি। আর এই মুহূর্তে গ্র্যাভিটি শোনার পরে আমাকে শুনছেন, আর একটা আইডিয়া মাথায় আসলো গ্র্যাভিটি গানটা শুনতে শুনতে, সেটা হচ্ছে যে এই যে অনেকেই আমাকে মানে SMS, এই ধরনের SMS পেতে 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 আমি ক্লান্ত বিধ্বস্ত অবসন্ন, সেটা হচ্ছে যে কেন কবিতা পড়া হচ্ছে না, আজকে কি কবিতা পড়া হবে কিনা, এমন রাতে কবিতা না হলে কীভাবে হয়, এত ঠান্ডা রাতে কবিতা না হলে কী হয়, এত গরমের ভেতরে কবিতা না হলে কী হয়, এরকম অসাধারণ বৃষ্টি রাতে কবিতা না হলে কেমন হয়, এরকম অসাধারণ বৃষ্টিহীন রাতে কবিতা না হলে কেমন হয়, এরকম সব প্রচুর কবিতা। এবং আমি, আমার জন্য এটা এক ধরনের বিব্রতকর অবস্থা, কারণ আমি কবিতা ভালো পড়তে পারি না, সেজন্য আমি খুব মানে ইতস্তত বোধ করি। তো আমি একটু চিন্তা করলাম যে এই বিষয়টাকে ফিরিয়ে দিলে কেমন হয়, মানে যারা এত এত আমাকে ডিস্টার্ব করেন তাদেরকে একটু ডিস্টার্ব করলে কেমন হয়। তো বিষয়টা হচ্ছে যে একটা জিনিস করা যায়, যে ফোন কনভারসেশন তো হয়, অনেক অল্প স্বল্প তো করি, আজকে একটু ভিন্ন রকম হতে পারে। সেটা হচ্ছে এই যে আমাকে আপনি SMS করতে পারেন যদি আপনার কবিতা পড়তে ভালো লাগে, বা আপনার এই কবিতা জিনিসটা আপনার পছন্দের হয়, এবং যদি আপনার কাছে এখন কোনো কবিতা থেকে থাকে যেটা আপনি পড়তে চান, কোনো বিখ্যাত কবি, কোনো বিখ্যাত কবিতা, আজকে সরচিত না, হ্যাঁ আজকে শুধু আমাদের বাংলাদেশের অনেক অসাধারণ কবি আছেন, তাদের যে কোনো কবিতা যদি আপনি পড়তে চান আমাকে সেটা SMS করে জানাতে পারেন যে আমি এই কবিতাটা আবৃত্তি করতে চাই অন এয়ার লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ, যেটা সবাই শুনবে, আমিও শুনবো মুগ্ধ হয়ে, এবং সেই সাথে একটু আপনার সাথে গল্প গুজব না হয় হবে কবিতার ফাঁকে ফাঁকে। সো ডিপেন্ড করে আপনি আসলে কোন কবিতাটা পড়তে চাচ্ছেন সেটার উপরে আমাকে SMS করে পাঠাতে পারেন। ফর এক্সাম্পল, আপনি আমাকে SMS করে জানাতেই পারেন যে আমি জীবনানন্দ দাশের সুরঞ্জনা কবিতাটা পড়তে চাই বা অন এয়ারে শোনাতে চাই সবাইকে, এবং আমি আপনাকে ফোন দিব, তারপর আপনি আমাকে কবিতাটা শোনাবেন, হতেই পারে যদি আপনাকে ইন্টারেস্টেড থাকেন, না হলেও কোনো সমস্যা নেই, কুছ পরোয়া নেই, হ্যাঁ। বাট জানাতে পারেন আমাকে SMS করে, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাকে রিচ করার জন্য। আর এর বাইরেও যে কোনো কথা জানিয়ে, আপনার নিজের অনুভূতি জানিয়ে বা কোনো গান শুনতে চাইলে SMS করবেন। অবভিয়াসলি আপনার সেলফোনের SMS অপশনে যাবেন, গিয়ে লিখবেন প্রথমে রেডিও আমাদের শর্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দেবেন, তারপর আপনার কথাবার্তা লিখে পাঠাবেন, এবং পাঠাবেন যে নম্বরে সেটা হচ্ছে 26969 26969। আর সুজানা শুনতে চেয়েছেন টাকি টাকি গানটা। আর হচ্ছে আলিফ লিখেছেন আমাকে বসুন্ধরা থেকে যে আমি একটা মুভির কথা বলেছিলাম কয়েকদিন আগে, মুভি অফ দ্য উইকে, সেটা হচ্ছে পারফেক্ট স্ট্রেঞ্জার্স, ইটালির একটা সিনেমা, এবং এটা দারুণ দারুণ খুবই 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 ভালো একটা সিনেমা, এবং এটা পৃথিবীর এই মুহূর্তে 17-18 দেশে রিমেক হচ্ছে, এটা থেকেই বোঝা যায় যে কত বিশাল একটা সাড়া ফেলেছে। তো সেই সিনেমাটা আলিফ দেখেছেন আজকে এবং লিখেছেন যে সারাদিন একটা অন্যরকম অপার্থিব ভাবনা যে ভেবেছি, ভালো লেগেছে তার অনেক। মুনিমা থ্যাংক ইউ। আর আপাতত SMS পড়ছি না, অনেকে লিখেছেন যদি কিছু বলার থাকে পাঠিয়ে দেবেন 2696 এর নাম্বারটাতে। কোনো কবিতা পড়তে কি চান আপনি অনে আর আজকে, সেটাও জানান, হ্যাঁ। তো এখন আমরা একটা গান শুনবো, গানটার নাম হচ্ছে রাস্তায় খুঁজে ফিরি সস্তায় এক কাপ চা মেলে যদি নাস্তায়। এই গানটা আমার খুবই প্রিয়, এবং এই গানটা নিয়ে ভূমিকাটাও আমি অনেকবার বলেছি অনেক সাথে, সেটা হচ্ছে যে অর্ণব তো একটু ডিফারেন্ট, মানে দুঃখিত গলার বিভ্রাটের জন্য, কণ্ঠ বিভ্রাটের জন্য, অর্ণব অনেক জায়গাতে তো বলেছেন যে সাধারণত রংধাচের গান অর্ণব করেন না, এবং মেলোডিয়াস গান করেন, একটু কবিতা ধর্মী, একটু ভিন্ন রকম একটা বোহেমিয়ান ফিল থাকে। তো অর্ণবের হঠাৎ করে খেয়াল হলো যে আমি রক গান আমি পারি কি না, তো সেজন্য তিনি চেষ্টা করেছিলেন, দুটো গান করেছিলেন এরকম, দুটো ছিল ডুব অ্যালবামে 2008 অ্যালবাম, এবং এই তার মধ্যে একটা রাস্তায় গানটা তার মধ্যে দারুণ হয়েছিল, এবং আমার সবচেয়ে প্রিয় অর্ণবের গানগুলোর মধ্যে এটা একটা। আপনি প্রায়ই নিজেই যেতে যেতে এরকম একা একা রাতের বেলা এই গানটা ছাড়ে ব্যাপক নিজেই হেলে দুলে নাচতে নাচতে বাসায় ফিরি আর কি, তো সেই জন্য আমার খুব ফেভারিট সেই গান এখন শুনছি। এখানে গিটার বাজিয়েছেন ওই সময়ের এক্স নেমেসিস গিটারিস্ট মাহের, অসাধারণ একজন গিটারিস্ট ছিলেন। আর নেমেসিসের ভোকাল জোহাদ তিনিও আছেন, ব্যাকিং ভয়েস দিয়েছেন এই গানটাতে। তো আমরা সেই গানটা শুনবো, এবং তারপরে আরেকটা আরেকটা সারপ্রাইজ, কাইন্ড অফ সারপ্রাইজটা সেরকম। এই SMS টা আমি প্রায়শই পেয়ে থাকি যে রকস্টারটার গান, গান তুমি কেন
প্লে করো না, রক স্টারটার গান আরো বেশি করে শুনতে চাই। এবং ওই সময় মানুষের যখন প্রথম রক মিউজিকের হেভি রক হার্ড রক যখন যে ব্যান্ডগুলো প্রথম প্রথম ক্রস করছে, ওয়ারফেজ, রক স্ট্রাটা, ইন ঢাকা, ওই সময়ের একটা অসাধারণ একটা ব্যান্ড এবং যাদের সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন আছে সেই রক মিউজিকের প্রথম বা সেই সূচনা লগ্নে, রক স্টারটা একটা গান শুনবো। কিন্তু রক স্টারটা ঠিক কম্পোজিশনে না, পাওয়ার সার্জের কম্পোজিশনে, এবং জামশেদ ভোকাল, পাওয়ার সার্জ কাভার করেছে একটা রক স্টারটার গান। বাট রক স্টারটার একজন মেম্বার আরশাদ আমিন গেস্ট অ্যাপিয়ারেন্স আছে তার এই গানটাতে। সো ইটস এ কাইন্ড অফ কম্বো কম্পোজিশন পাওয়ার সার্জ এবং রক স্টারটার আর জামশেদ ভয়েসে। তো আমরা সেই গানটার পরে শুনবো, আশা করছি রক স্টারটার ফ্যানদের জন্য ভালোই লাগবে সেই গানটা। সাথে তখন একটু পড়ছি তোমাকে যেমন আমি, কত যে কঠিন সেরকম ভালোবাসা। তোমার প্রেমের কারণে আঘাত করে এই যে বাতাস আমার হৃদয় এবং আমার টুপি। এমন কেউ কি আছে যে রুমাল বানাতে চাইছে বলে কিনবে আমার এই কেশ বন্ধনী আর ধবধবে সুতির বিষণ্নতা? আহা, ভালোবাসি তোমাকে যেমন আমি, কত যে কঠিন সেরকম ভালোবাসা। হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আমার পক্ষে ভালোবাসাটা কঠিন না, সহজ আপনাদেরকে আর কি। তো সেই ভালোবাসাটা নিয়ে প্রত্যেক শুক্রবার আসি, আজকে এসেছি। এবং এই শোটার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো আপনার জন্যে। আর রেডিও আমার 88.4 FM হট সিট থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি, সাথে থাকার জন্য ধন্যবাদ। সময় এখন এক্স্যাক্টলি 1:14। এটাও ছিল ফেদেরিক গার্সিয়া লোরকার একটা কবিতা, এবং আজকে শুধুমাত্র তার কবিতায় পড়ছি। আর সেই সাথে সবাইকে কিন্তু একটা নিমন্ত্রণ, আমি অন্যরকম একটা নিমন্ত্রণ জানিয়েছিলাম। নিমন্ত্রণটা হচ্ছে এরকম যে আমি তো সবসময় কবিতা পড়ি ভালো না পেরেও, আপনাদের অনুরোধে ঠেলায় টিকতে না পেরে, তো আজকে একটু এমন হলে কেমন হয় যে আপনারা একটু আমাকে কবিতা শোনাবেন, যদি কারো মনে হয় যে আপনি অনেয়ারে লাইভ এক্সক্লুসিভ একটু কবিতা পড়ে শোনাতে চান এই রাতের এই প্রহরটাতে। সেটা আপনি এসএমএস করে আমাকে জানাতে পারেন কোন কবিতাটা শোনাতে চাচ্ছেন, আমি আপনাকে ফোন দিয়ে কানেক্ট করে নেবো, এবং অনেয়ার লাইভে আপনি একেবারে সবাইকে কবিতা শোনাবেন। জাস্ট আমাকে জানাবেন যে কোন কবিতাটা আপনি পড়তে চাচ্ছেন। ওকে, আর একটু আগে আমরা যে গানটা শুনলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি তিনটা ব্যান্ডের একটা কম্পোজিশন ছিল, আর্টসেল, পাওয়ার সার্জ অ্যান্ড রক স্ট্রাটা। মূলত মিউজিশিয়ানরা আর্টসেলে ছিলেন, ফোকাল ছিলেন জামশেদ পাওয়ার সার্জের, এবং আরশাদ আমি জাস্ট বেস বাজিয়েছেন, অরিজিনাল মেম্বার রক স্ট্রাটার। আর তার আগে ছিল হচ্ছে যে গানটা, সেই গানটার নাম হচ্ছে রাস্তায় খুঁজে ফিরি সস্তায়। আর এই মুহূর্তে আমাকে ফ্লয়েডিয়ান এসএমএস পাঠিয়ে জানিয়েছেন যে জামশেদ গেস্ট ছিল রক স্ট্রাটা কনসার্টে, এবং সেখান থেকেই তাদের হয়তো আইডিয়াটা এসেছিল এইটা ভালোভাবে কম্পোজ করে পরবর্তীতে আবার রিলিজ দেওয়ার। তো আমার, আমি এ ধরনের কালেকশন পেলে সবসময় প্লে করার চেষ্টা করি, কারণ এটা আমি অনেকবার বলেছি আমার সাথে যে আমার এই জিনিসটা ভালো লাগে, কারণ আর্ট খুব জীবনের শুদ্ধতম জিনিসগুলোর একটা, যে জিনিসগুলো আমাদেরকে স্বপ্ন দেখায়, ভালোবাসতে শেখায় এবং নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেখায়। কিন্তু সেই আর্টের ভেতর কিছু কিছু নোংরা জিনিস অনেক সময় থাকে, যেমন রেষারেষি, ঈর্ষা, একজন আরেকজনকে পেছন থেকে লেগ পুল করা, এরকম অনেক বাজে ব্যাপার থাকে। তো এই কারণে যখন দেখি যে না, একজন আর্টিস্ট আরেকজন আর্টিস্টকে শ্রদ্ধা জানাচ্ছে, ট্রিবিউট করছে, আরেকজনের গান কাভার করছে তার প্রতি এক ধরনের শ্রদ্ধা হিসেবে, বা দুই তিনটা ব্যান্ড একসাথে মিলে জ্যামিং করছে, পারফর্ম করছে, আমার কাছে মনে হয় যে আসলে আর্টের জগতে এমনই হওয়া উচিত যে তাদের দেখে আমরাও শিখব, ইন্সপায়ার্ড হবো। কারণ আমাদের কাছে যারা আইডল তারা আমাদের থেকে আরও আরও অনেক উঁচু মানসিকতা বা উঁচু স্তরে থাকবেন, এবং আমরা আরও অনুপ্রাণিত হবো তাদের থেকে। এটা এটা আমার কাছে মনে হয় যে কাম্য হওয়া উচিত, উল্টোটা হলে আসলে আমাদেরই খারাপ লাগে, আমরা যারা অনেক বড় বড় আর্টিস্টের ভক্ত। তো সেই জন্যই আমি যখন এরকম পাই যে একটা ব্যান্ড আরেকটা কে কভার করছে, একসাথে পারফর্ম করছে, সেটা একেবারে নতুন হতে পারে, প্রবীণ হতে পারে, একসাথে একটা জয়েন, আমি আমার খুবই ভালো লাগে, এবং এই জন্য আমি শখ করে আগ্রহ করে সেগুলো প্লে করার চেষ্টা করি। যেমন একটু আগে অর্ণবের সাথে জোহাদ ছিলেন, মাহের ছিলেন, নেমেসিসের ওরা দুজন, এবং এই এই গানটাতে হচ্ছে আর্টসেলের লিঙ্কনের সাথে আবার জামশেদ দিকে আরশাদ আমিন, তিন সময়ের তিনটা ব্যান্ড একসাথে পারফর্ম করছে, আসলেই বেশ দারুণ একটা ব্যাপার, তাই না? আমাকে অনেক বন্ধুই কবিতার নাম অবশ্য পাঠাচ্ছেন যে তারা এই কবিতাগুলো পড়তে চান, আমি একটু অপেক্ষা করুন, আমি হয়তো কাউকে একটু পরে অনিয়ারে নিব, দেখি আর কী কবিতা বন্ধুরা শোনাতে চায়। তো এখন আমরা যে গান শুনবো, একটা কাজ করি, অনেক দিন ইনস্ট্রুমেন্টাল প্লে করা হয় না, তাই না? এবং ইনস্ট্রুমেন্টালে জানি অনেকেই মাঝে মাঝে এস এম এস করেন, শুনতে চান, তো আমি জানি না এই ইনস্ট্রুমেন্টালগুলো
আপনারা শুনেছেন কিনা আগে, এইটা হচ্ছে আয়ুব বচ্চুর অনেক দিনের একটা স্বপ্ন ছিল। বেসিক্যালি আয়ুব বচ্চুকে আমরা চিনি এলআরবির ভোকাল অ্যান্ড বা ব্যান্ড লিডার সেই হিসাবে, একজন দারুণ গিটারিস্ট হিসাবে। কিন্তু আয়ুব বচ্চুর তার একেবারে নিজের কথা যেটা, তিনি যত না বেশি ভোকাল গায়ক তার থেকে অনেক বেশি একজন মিউজিশিয়ান মনে করতেন নিজেকে। মানে তিনি আগে নিজেকে একজন গিটারিস্ট মনে করতেন, একজন মিউজিশিয়ান মনে করতেন, তারপরে একজন ভোকাল মনে করতেন নিজেকে। যদিও হয়তো শ্রোতাদের কাছে উল্টোটা হতে পারে, কিন্তু তার নিজের কাছে তার গিটারিস্ট সত্তাটা, মিউজিশিয়ান সত্তাটা বেশি বেশি আগে প্রাধান্য পেত গায়ক সত্তার থেকে। এবং গিটার নিয়ে তার অনেক ভাবনা ছিল, অনেক ইন্টারভিউতে অনেক কথায় অনেক লেখায় তিনি বলেছেন যে তার স্বপ্ন ছিল। ইভেন কিছুদিন আগের একটা ইন্টারভিউতে আমি একটা টিভি প্রোগ্রামে দেখলাম যে তার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে একটা গিটার ফেস্ট হবে, যেখানে টানা 2-3 দিন একেবারে সেই লেজেন্ডারি গিটারিস্ট থেকে শুরু করে আপকামিং গিটারিস্টরা সবাই পারফর্ম করবেন, যার যত স্কিল এত এত ভালো গিটারিস্ট বাংলাদেশে, তারা সেখানে শুধুমাত্র বাইরে এরকম অনেক হয় কিন্তু আমাদের এখানে সেভাবে হয়নি। তো তার এরকম একটা স্বপ্ন ছিল যে গিটার ফেস্ট হবে। তারপরে ইভেন আমার কাছে যেটা মনে হয় যে বর্তমানের এই কমার্শিয়ালাইজেশনের যুগে শুধুমাত্র একটা ইনস্ট্রুমেন্টাল গিটার নিয়ে অ্যালবাম করার দুঃসাহস মনে হয় আর কেউ এখন পর্যন্ত দেখাননি বাংলাদেশের ব্যান্ড মিউজিকের নতুন পুরনো সবার মধ্যে। কিন্তু আয়ুব বচ্চু একটা ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম বের করেছিলেন যেটার নাম ছিল সাউন্ড অফ সাইলেন্স, প্রবাবলি 2006-07 ওই সময়টার দিকে সাউন্ড অফ সাইলেন্স ছিল, সেখানে শুধুমাত্র গিটারের ইনস্ট্রুমেন্টাল নাম্বার ছিল। আর এবং আরেকটা স্বপ্ন ছিল যে তিনি সবসময় তো অনেক কনসার্টে, এত এত শত শত কনসার্টে সারা জীবন দেশে দেশের বাইরে পারফর্ম করেছেন, তো সেখানে অনেক গান তিনি গিয়েছেন এবং অনেক কনসার্টগুলোতে অনেকেই অনেক গানের জন্য তাকে রিকোয়েস্ট করেছে। কিন্তু তার একটা স্বপ্ন ছিল যে তিনি শুধুমাত্র একটা গিটার নিয়ে কনসার্ট করবেন, সেখানে কোনো গান তিনি গাইবেন না, শুধুমাত্র তার ইনস্ট্রুমেন্টাল নাম্বার, গিটারের স্কিল দেখাবেন, গিটারের কাজ দেখাবেন এবং মানুষ মুগ্ধ হয়ে গিটারের শুধুমাত্র শুনবে, কোনো গানের কথা বলবে না। এবং এরকম একটা কনসার্ট তিনি করেও ছিলেন। এবং আমার একটা জীবনের অনেক বড় একটা আফসোস থেকে যাবে যে আমার প্রচণ্ড ইচ্ছা ছিল ওই কনসার্টটাতে যাওয়ার, কিন্তু সম্ভবত আমি তখন কোনো একটা ট্রিপে ছিলাম ঢাকার বাইরে সিলেটের দিকে, এই কারণে আমার যাওয়া হয়নি। এই আফসোসটা আমাকে এখনও তাড়িয়ে বেড়ায় যে একটা বড় আক্ষেপ থাকবে। তখনও বুঝিনি যে না এই মিসটা তো বড় মিস হয়ে যাবে সামনে, মানে ধারণা ছিল হয়তো এরকম আরও কনসার্ট সামনে হবে, সেগুলোতে এবার পারিনি সামনে যাবো, কিন্তু আমি জানতাম না যে আসলে এরকম আর কখনই হওয়ার সুযোগ নেই। সো এই আক্ষেপটা আমার এখন সব থেকে বেশি এটা প্রায় মনে হয় যে তার এতগুলো কনসার্ট আমি দেখলাম। তো ইভেন এলআরবির যে 25 ইয়ার্স অ্যানিভার্সারি কনসার্ট সেখানেও গিয়েছিলাম, কিন্তু এই কনসার্ট আমার আর দেখা হলো না, যেটা একটা বাংলাদেশের এরকম খুব বেশি তো আয়োজন হয় না, শুধুমাত্র গিটার বাজাবে না বলছে একটা কনসার্টে, সেটার নামও ছিল ইনফ্যাক্ট সাউন্ড অফ সাইলেন্স ওই কনসার্টটার নাম। তো সেই সাউন্ড অফ সাইলেন্স অ্যালবামের বা সেই কনসার্টের একটা নাম্বার আমার মনে হয় যে স্পেশালি তারা, মানে যারা তার গিটারের ভক্ত তাদের জন্য একটা মনে হয় প্লে করা যায়, তাই না? একটা ইনস্ট্রুমেন্টাল প্লে করব, এটা হচ্ছে ডোন্ট ওয়ারি, এটা আমি এখন প্লে করছি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, শুনছেন ইরাজকে আরেকবার, আর শুনছেন এই মুহূর্তে শুনছেন ইরাজকে আরেকবার, নিজের নামটা ক্লিয়ার করে বলতে হবে, তাই না? অলরাইট, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি আছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এর সাথে। সময় 1:31, আপনাকে স্বাগত আরেকবার। খুব বেশি সময় আমার হাতে নেই, এবং একটু আগে আমরা শুনছিলাম দুটো বেশ দারুণ দারুণ ট্র্যাক, একটা হচ্ছে আয়ুব বচ্চুর একটা ইনস্ট্রুমেন্টাল নাম্বার, ওটার নাম ছিল ডোন্ট ওয়ারি, এবং তারপর শুনলাম আমার ACDC-র খুব বিখ্যাত একটা গান হাইওয়ে টু হেল। এবং স্পেশালি হাইওয়েতে যখন ড্রাইভে যাবেন তখন কিছু গান অবশ্যই শুনতে হয়, একেবারে অবশ্য কর্তব্য, অবশ্য পালনীয়। তার মধ্যে একটা গান হচ্ছে আমার কাছে মনে হয় যে এই গানটা হাইওয়ে টু হেল, দারুণ একটা অনুভূতি পাবেন যদি আপনি কোনো একটা ব্রাইট সানি ডেতে একদম গ্লাস ক্লাস নামিয়ে চুল বাতাসে উড়িয়ে জানালায় মাথা রেখে হাইওয়েতে যাওয়ার সময় প্লেলিস্টে এই গানটা থাকে, এবং ফ্রেন্ডরা কঠিন একটা, মানে বেশ একটা কঠিন একটা উত্তেজনার মধ্যে থাকবেন আশা করছি হাইওয়ে টু হেল গানটা শুনতে শুনতে। আমি অনেক হাইওয়েতে এই, মানে হাইওয়ে ট্রিপে এই গানটা আমি শুনেছি এবং আমি সুফল পেয়েছি, সবাইকে ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো ডাক্তারের পরামর্শক্রমে। আর কবিতার কথা কিন্তু সবাইকে আরেকবার মনে করে দিই যে আমি হয়তো একজনকে শুধুমাত্র হয়তো লাইভ অন এয়ারে নিতে পারবো, তিনি একটা কবিতা হয়তো শোনাবেন, আমি জানি না এখনও। তবে আপনি যদি ইন্টারেস্টেড হন যে অন এয়ার লাইভে আমি একটা কবিতা শোনাতে চাই সব লিসনারকে, জাস্ট কোন কবিতাটা পড়তে যাচ্ছেন এটা একটু আমাকে জাস্ট টেক্সট করে পাঠাবেন। আর এমনিতেও আপনি টেক্সট করতে পারেন নিজের যে কোনো অনুভূতি জানিয়ে, কথা জানিয়ে বা গান শুনতে চাইলে, সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে জাস্ট আরে লিখতে হবে আর কিছু না, প্রথমে আরে তারপর স্পেস দিয়ে আপনি যা লিখতে চান লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরটাতে। অলরাইট, তো এখন আমরা একটা গানে চলে যাই তাহলে। গানটা হচ্ছে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, এবং এই গানটা সম্পর্কে আমার একটা কথাই মনে হয়, এই গানটা কিছুদিন পরপর না শোনাটা একটা অপরাধের পর্যায়ে পড়ে, সে অপরাধী না হওয়ার জন্যই আমি গানটা প্লে করছি। আর একটু পরে ফিরছি, সাথেই থাকুন, কোথাও যাবার দরকার নেই, যদি যান তাহলেও আমি তারায় তারায় উঠিয়ে দেবো তুমি আমার।
নদীর কিনার ধরে পানি ভেঙে হাঁটে রাত, ললিতার বুক ঘেঁষে মরে যায় প্রেম প্রত্যাশী ফুল ডালি, মরে যায় প্রেম প্রত্যাশী ফুল ডালি। চৈত্র সেতুতে গান গাইছে নগ্ন রাত, পুষ্প অননা জলে ললিতা শরীর ধুয়ে হয় রূপশালী, মরে যায় প্রেম প্রত্যাশী ফুল ডালি। ছাদে ছাদে ঝলসায় মদ ও রূপার রাত, ফর্সা উরুর মদ দর্পণার ঝর্ণায় যে রূপালি, মরে যায় প্রেম প্রত্যাশী ফুল ডালি। Hi friends, welcome back once again. শুনছি নিরাজকে, ড্রিমস অ্যাভিনিউ চলছে এখনো রেডিও আমার 88.4 FM এর। শুক্রবার রাতের স্পেশাল আয়োজন, আমার কাছে অ্যাটলিস্ট স্পেশাল আর কাছে হোক বা না হোক। আমরা শুনছিলাম একটু আগে এপিটাফ গানটার একটা ডিফারেন্ট কম্পোজিশন, এটাতে সুমন আছেন, বেশ বাবা সুমন, এবং গেস্ট আর্টিস্ট হিসেবে মাহান আছেন গিটারে, এবং জুহি দ্য ফিমেল ভোকাল। এবং মাহান প্রথমে আসলে এভাবে একসাথে কোলাবরেট করতে করতে একটা সময় এখন কিন্তু অর্থহীনের মেম্বার হয়ে গেছেন, একদম পুরো দস্তুর মেম্বার। আর আরেকটা কথা, যেটা এই গানটা শুনে শুনে মনে হচ্ছিল সেটা না বললেই না, আমি একদম গত মাসে একটা কনসার্টে গিয়েছিলাম অর্থহীনের, আরও কয়েকটা ব্যান্ড ছিল, অর্থহীনও ছিল, এবং সেখানে অনেক দিন পর, যেহেতু অনেকেই হয়তো জানেন যে অর্থহীনের ভোকাল অ্যান্ড বেসিস্ট সুমন দীর্ঘদিন ধরে আসলে খুব অনেক দুরারোগ্য ব্যথির সাথে লড়াই করছেন, এবং প্রচণ্ড ইচ্ছাশক্তি না থাকলে আসলে এতদূর সার্ভাইভও করতে পারতেন না, এবং অনেক দিন এভাবে ব্রেকে থাকার পরে সেই কনসার্টটাতে আসলেন। এবং সব থেকে যেটা আমার বেশি খারাপ লাগলো আসলে, এই এতবার সার্জারি, অপারেশন টেবিলে যাওয়া এবং এত অসুস্থতার কারণে আসলে ফাইনালি তার উপর একটা বেশ ভালো ইম্প্যাক্ট পড়েছে, এবং যিনি এত এত অসাধারণ গান গিয়েছেন সেই মানুষটা ঠিক মতো গাইতেই পারছিলেন না কনসার্টে, মানে আমার প্রচণ্ড রকম খারাপ লাগছিল আসলে সামনাসামনি এটা দেখতে। এবং ইনফ্যাক্ট এটার পরে আসলে আমি কনসার্ট আর ওই দিন আর এনজয় করতে পারিনি, যে একসময় যেভাবে স্টেজ মাথিয়ে রাখতেন সেই মানুষটা এখন ঠিক মতো গাইতে পারছেন না, কিন্তু তারপরেও গানটা ধরে রাখছেন ভালোবাসা থেকে। সো আমরা তার জন্য মন থেকে প্রার্থনা করছি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এবং আগের মতো আবার সেই সুমনকে আমরা পাই। উই শুড প্রে ফর হিম। আর এখন আমরা একটা গানে চলে যাই, এবং এই গানটা ফিরে এসে দেখি আজকে আমরা সেই বন্ধুর সাথে কথা বলবো যিনি আজকে আমাদের অনেয়ারে কবিতা শোনাবেন। তো এখন আমরা যে গানটা শুনবো এটা হচ্ছে স্টার ইজ বর্ন সিনেমা থেকে এই গানটা নেওয়া হয়েছে, গত বছরের একটা সিনেমা। এবং ব্র্যাডলি কুপার, যাকে আমরা একজন হলিউডের ব্লকবাস্টার হিরো হিসেবে চিনি, তিনি যে এত ভালো গান গাইতে পারেন এটা আমরা আসলে কেউই জানতাম না। এই গানটা ব্র্যাডলি কুপারেরই গাওয়া, এবং ওই সিনেমা গানটার নাম হচ্ছে মেবি ইটস টাইম। সেই গানটা শুনছি আর একটু পরে ফিরছি, সাথেই থাকবেন। আর যদি কিছু লিখতে চান এখন আমাকে লিখে পাঠাতে পারেন, জাস্ট প্রথমে SMS অপশনে গিয়ে প্রথমে আর এ লিখবেন, আর যে নাম্বারে পাঠাবেন সেটা হচ্ছে 26969। It's time to let the old way. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। শুনছেন ইরাজকে, আর ড্রিমস অ্যাভিনিউ এখনো চলছে, এবং আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। শুনছিলাম মেবি ইটস টাইম, ব্র্যাডলি কুপারের গাওয়া, গানটা হচ্ছে স্টার ইজ বর্ন সিনেমা থেকে নেওয়া। এখন আমরা একটু আগে যেটা বলেছিলাম সেই প্রতিশ্রুতি রাখবো, আমি শুরুতেই বলেছিলাম, শুরুতে না মাঝামাঝি এসে, যে যদি আপনারা নিজেরা কোনো কবিতা শোনাতে চান আজকে সব বন্ধুকে ড্রিমস অ্যাভিনিউ এর এবং অন এয়ার লাইভ, তাহলে আমাকে জাস্ট SMS করে জানাতে পারেন কোন কবিতাটা পড়তে যাচ্ছেন। তো সেখান থেকে একজন বন্ধু এই মুহূর্তে অন এয়ারে আছেন, এই মুহূর্তে একটা কবিতা শোনাতে চান। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। সো শি ইজ একা, আমাদের একজন রেগুলার লিসনার, একা যে কবিতাটা আমাকে SMS করে জানিয়েছেন শোনাবেন সেটা হচ্ছে কি কবিতা? একা সুনীল গঙ্গোপাধ্যায়ের দেখা। সুনীল গঙ্গোপাধ্যায়ের দেখা নাকি ব্যথা, কোনটা? দেখা। দেখা, ওকে। হ্যাঁ, SMS এ দেখা লেখা। তো তাহলে কথা না বলি আমরা চলে যাই সরাসরি দেখা কবিতায়। আচ্ছা, কবিতা পড়ার আগে আমি বলেছি যদি তোমার লিসেনার্স আজকের পরে পালায় যায় সেটা আমার দায় দায়িত্ব না। তোমারই দায় দায়িত্ব, ওটা সমস্যা না। তুমি কবিতাটা কাউকে ডেডিকেট করতে চাও? না, তোমাকেই ডেডিকেট করি। থ্যাংক ইউ, তাহলে হয়ে যাক। ভালো আছো? দেখো মেঘ, বৃষ্টি আসবে। ভালো আছো? দেখো ঈশান কোণে কালো। শুনতে পাচ্ছ ঝড়? ভালো আছো? এই মাত্র চমকে উঠল ধবধবে বিদ্যুৎ। ভালো আছো? তুমি প্রকৃতি দেখো, তুমি প্রকৃতিকে আড়াল করে দাঁড়িয়ে আছো। আমি তো অনুরো অনু, সামান্যের চেয়েও সামান্য। তুমি তো জ্বালো অগ্নি, তোলো ঝড়, রক্তে এত উন্মাদনা। দেখো সত্যিকার বৃষ্টি, দেখো সত্যিকার ঝড়। তোমাকে দেখাই আজ শেষ হয়নি, তুমি ভালো আছো? শেষ। ও
তালি 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 হবে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, দারুণ, থ্যাংক ইউ। সান্ত্বনা বাক্য শোনাচ্ছো, আমি জানি আমার আবৃত্তি ভালো না। সান্ত্বনা বাক্য না, প্রথম কথা এখানে দুটো কথা, একটা কথা হচ্ছে যে প্রথম কথা ভালো হয়েছে আসলেই, সেজন্য অভিনন্দন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এত রাতে একজন আমার কথা রেখে, অনুরোধ রেখে, কষ্ট করে মানে সবাইকে কবিতা শোনাচ্ছে, এই জন্য এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, সেজন্য আমি আসলেই গ্রেটফুল। মানে প্লেজার ইজ অনলি মাইন, আমার পরশুদিন জন্মদিন, আজকে আমি তোমার সাথে কথা বলতে পারছি। হ্যাঁ তুমি তো এক্সপেক্ট করেছিলে একটা, পরশুদিন তোমার জন্মদিন, সো অ্যাডভান্স হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন। ধন্যবাদ, আমার গত জন্মবার জন্ম গত বছরের জন্মদিনের দিন তোমার সাথে আমার কথা হয়েছিল ফোনে, তাই নাকি? হ্যাঁ, আর সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে আমার এইবারের জন্মদিন আমি অ্যাডাল্ট হয়ে যাচ্ছি, আমার বয়স 18 হয়ে যাবে। ওকে, সো কংগ্রাচুলেশনস। ইয়া, অনেক মানে বাসার মধ্যে অনেক প্রেশার, হ্যান ত্যান এটা করা যাবে না, বাচ্চা এখনো ছোট, আর তুই সেবার বলতে পারবে না, অনেক বড় হয়ে যাচ্ছে। যদি একটা সিনেমার নাম বলি, এই সিনেমাটা আমার মনে হয় তোমার দেখে ভালো লাগবে, এই বড় হয়ে যাওয়ার রিলেটেড সিনেমাটা 8th গ্রেড, এই গত বছরের সিনেমা, একটা দেখতে পারো ভালো লাগবে। 8th গ্রেড ক্লাস 8 লাইক মেকি নিয়ে। ওকে, আচ্ছা, কিন্তু একটা ব্যাপার কি, আমার না বড় হতে ইচ্ছা করে না। হ্যাঁ, বড় হতে ইচ্ছা কারোই করে না আসলে। সুবল আর সুশীলের একটা গল্প ছিল রবীন্দ্রনাথের এরকম। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ, একা ভালো থেকো, অ্যান অ্যাডভান্স হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ বিভাবরী। শুভ বিভাবরী, বা সুন্দর লাগলো তো শুনতে। সো দ্যাট ওয়াজ একা, এবং আমরা পেলাম তার দেখা, এবং একটা কবিতাও শুনে নিলাম, এবং যেটা আমি বলেছিলাম আজকে একজন বন্ধু আমাদেরকে কবিতা শোনাবে অন ইয়ার লাইভ। আর এখন একেবারেই শেষ সময়টা উপস্থিত, আজকের সময় খুব বেশি সময় বাকি নেই, তাই সবার কাছ থেকে আপাতত আজকের জন্য বিদায় নিচ্ছি, এবং ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার কথা হবে, অনেক অনেক গান কথায় আবার মুখর রাত কাটবে নিশ্চয়ই। নিজে যত্ন নিন, আশপাশের মানুষগুলো যত্ন নিন, পুরো পৃথিবীটা যত্ন নিন, ধরিত্রীর মাতা ধরিত্রীর জন্ম নিই আমরা সবাই, যত্ন নিই আমরা সবাই। ওকে, আর আজকের একদম লাস্ট গান যেটা আমরা শুনবো, শূন্যর একটা গান শুনবো, শূন্যর যে গানটা আমরা শুনবো সেই গানটার নাম হচ্ছে চেনা আকাশ। এবং এই গানটা আমি যখন প্রথম শুনতাম, প্রথম যখন অ্যালবামটা বের হলো, তখন আমি একটু কনফিউজ ছিলাম গান শুনতে, গানটা শুনতে ভালো লাগতো, এটা কি ছেঁড়া আকাশ বলছে নাকি চেনা আকাশ বলছে, তো শুনতে শুনতে আমি গিয়ে শিওর হলাম এটা আসলে ছেঁড়া আকাশ না, এটা হচ্ছে চেনা আকাশ। তো আমার শুভকামনা যাওয়ার সময় সবার জন্য তাই, কারো আকাশ যেন স্বপ্নের আকাশটা যেন ছেঁড়া না হয়, চেনা হয়, চেনা স্বপ্নের পরিপূর্ণতায় উদ্ভাসিত হোক সবার চেনা আকাশগুলো। শুভরাত্রি।